আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ আজকে সূরা আত-তাগাবুনের সেকেন্ড সেকশন, আমরা প্রথম সেকশনে 1-10 নম্বর আয়াত গত সেশনে আলোচনা করেছিলাম, আজকে মূলত আমরা 11 থেকে আলোচনা করব। তার আগে গত সেশনে আমরা যেটা আলোচনা করছি সেখানে একটা সুন্দর জিনিস আমরা আলোচনার বাইরে ছিল, সেটা দিয়ে শুরু করব। বেসিক্যালি তাসবির কথা বলা হচ্ছে এবং এই সূরাটা, সূরা তাগাবুন কোরআন মজিদের সিকোয়েন্সে মানে 64 নম্বর সূরা। এটাই হচ্ছে এরপরে আর মুসাববিহাত সূরা বলতে আর কোনোটা নাই। মুসাববিহাত সূরা মানে যেসব সেই সূরাগুলো সাব্বাহা, ইউসাববিহু, সুবহানাল্লাহ এইসব দিয়ে শুরু হয়েছে এবং আল্লাহর তাসবির ব্যাপারটা যেখানে গুরুত্ব সহকারে আল্লাহ প্রেজেন্ট করছেন সেটার লাস্ট সিরিজ হচ্ছিল সূরা তাগাবুন। ঠিক আছে, তো সূরা তাগাবুনের সেখানে আল্লাহ বলছেন যে আকাশ জমিনের সব কিছু কী করে, আল্লাহর তাসবির করে। তাসবির বিষয়ে বেসিক ডেফিনেশনটা আমরা ওরালি বলি সুবহানাল্লাহ, পাওয়ারফুল একটা উচ্চারণ প্রতিদিন আমরা করি, কিন্তু এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কী সেটা আমাদের বোঝা দরকার, যে আল্লাহর পরিপূর্ণতা ঘোষণা করা এটা হলো প্রতিটা সৃষ্টির জন্য কি প্রতিটা সৃষ্টি এই কাজটা করে, কীভাবে করে প্র্যাকটিক্যালি ইমপ্লিকেশন হচ্ছিল তাকে যে দায়িত্বটা দিছে সে দায়িত্বটা সে পালন করে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জগৎ তৈরি করছেন এমনভাবে যে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, শুধুমাত্র আল্লাহই হচ্ছিল কি আল্লাহুসামা, আল্লাহ কারো মুখাপেক্ষী না, সমস্ত জগৎ সংখ্যার কি তার দিকে মুখাপেক্ষী, অর্থাৎ সবারই কোনো না কোনো রোল আছে, তাহলে প্রত্যেকের রোলটা তাকে প্লে করতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাহলে একজন যদি একটা রোল প্লে করতে ব্যর্থ হয় তাহলে ন্যাচারালি কী হবে, এটার এফেক্ট কী হবে আরেকজনের উপর। তো আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতে যত সৃষ্টি করছেন সবাই যার যার রোল প্লে করতেছে, একটা তেলাপোকা, ইঁদুর, এডিস মশা থেকে শুরু করে সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু সৃষ্টি আছে আল্লাহ যে পারপাসে যাকে সৃষ্টি করছেন সে কাজটা করতেছে। এই জন্য উরুল আলবাব কিবের তার কনক্লুশন ছিল কি, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আপনি অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন নাই, সাথে সাথে রিয়েলাইজেশন কি আমাকে তো কোনো পারপাসে সৃষ্টি করছেন, অর্থাৎ আমি কি সেটা করতে পারতেছি। বেসিক্যালি এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ রিফ্লেকশন। এটার খুব সুন্দর একটা রেফারেন্স আছে সূরা বাকারার 30 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন কীভাবে সেই সময়টা যখন মানুষকে সৃষ্টি করতে যাচ্ছেন তখন উনি মালাইকাদের সাথে একটা কনভারসেশন করছিলেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনক্লুড করলেন মানব সৃষ্টির ইতিহাসে। এই কোটেশনটা উনি সূরা বাকারা 30 নম্বর এখানে ইনক্লুড করলেন, সেটা আমরা একটু দেখি। সেটা এরকম ছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ মালাইকাদের সাথে শেয়ার করতেছেন নিশ্চয়ই আমি পৃথিবীতে একটা খলিফা কী করতে যাচ্ছি, সৃষ্টি করতে যাচ্ছি। এখানে খলিফা নিয়ে অনেকের অনেক রকম কথাবার্তা আছে, সিম্পল ট্রান্সলেশন হচ্ছিল একটা পৃথিবীতে উত্তরাধিকার তৈরি করতে যাচ্ছি, মানে একটা রেইস তৈরি করবো যারা কী করবে পৃথিবীকে ইনহেরিট করবে, যাতে একজনের আদম আলাইসালামের পর মানুষ আসতেই থাকবে, মানুষ এখানে ডমিনেন্ট স্পিসিস হবে, মানে এখানে ডমিনেট করবে বেসিক্যালি মানুষ এবং ইনহেরিট করবে একজনের থেকে আরেকজন। যেমন আপনার পিতার সম্পত্তি আপনি ইনহেরিট করতেছেন, আপনার সম্পত্তিকে ইনহেরিট করবে আপনার সন্তানরা করবে, ইনহেরিটেন্সটা এভাবে আসছে, সেটা হচ্ছে খলিফাত। ইনহেরিটেন্স যখন পৃথিবীর ব্যাপারে বললো তখন মালাইকারা একটা কমেন্ট করলো, বললে কলু, তারা সবাই বললো আতাজ আলু ফিহা, আপনি কি এখানে এমন এই পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন বা এমন কাউকে প্লেস করতে যাচ্ছেন, একে জালা হচ্ছে লোকে প্লেস করা, এমন কাউকে প্লেস করতে যাচ্ছেন এখানে সে কি করবে, মাই ইউফ সিদু ফি হা ওয়া ইউফ ইয়াসফিকুদ্দিমা, সে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত করবে। আপনি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন দুনিয়াতে কী করবে, ফ্যাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত করবে, ওয়া নাহনু অথচ আমরা নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসুলাক, এই যে সাব্বাহা শব্দটা এখানে আছে তাই না, যে বলা হচ্ছে যে আমরাই তো আপনার তাসবিহ করতেছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, আপনি এদেরকে সৃষ্টি করবেন এরা কী করবে, এরা রক্তপাত করবে, আপনার কী করবে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে। এখন আজকের নিউজ পেপার যদি আপনি নেন, যে কোনো দিনের নিউজ পেপারে কী খবর থাকে, মালাইকারা যে কথাটা বলছে সেই খবরে নিউজ পেপার ভেসে যায় আর কোনো খবর কিন্তু নাই,
প্রথম পৃষ্ঠা, শেষ পৃষ্ঠা, ভিতরের পৃষ্ঠা, সব জায়গায় নিউজ করলে কি নিউজ আইটেম কি মানুষ দুনিয়াতে কি অপকর্ম করতেছে। তাহলে মালাইকাদের সেই স্পেকুলেশনটা কি, তারা রাইট ওয়েতে স্পেকুলেশনটা করছে, কিন্তু আল্লাহ এর বিপরীতে কি বলতেছেন, কালা ইন্নি, আল্লাহ বললেন নিশ্চয়ই আমি, আলামু, আমি যা জানি, মালা তা'লাম, তোমরা সেটা জানো। তাহলে আল্লাহ কিসের ভিত্তিতে বললেন যে আল্লাহ এমন কিছু জানেন যেটা আল্লাহ জানে না, মানুষ জানে, মালাইকারা জানতেছে না? মালাইকারা যেটা স্পেকুলেট করতেছে আমরা দুনিয়াতে দেখতেছি সেটাই ভরে গেছে, মানুষ ওই কাজই দুনিয়াতে করতেছে। তাহলে এই কাজগুলো করতেছে, তাহলে এটার বিপরীতে মালাইকারা কি বলছে? মালাইকারা বলছে আমরা তো আপনার তাসবিহ করি, আমরা আপনার তাসবিহ করি, মানে নুসাববিহু, আমরা করি। দ্যাট মিনস তাসবিহর বিপরীত কাজ হচ্ছে এটা। কেউ যদি আল্লাহর পরিপূর্ণতা ঘোষণা করে, সে দুনিয়াতে কি করবে না, ফাসাদ সৃষ্টি করবে না, রক্তপাত সৃষ্টি করবে না। এটা হচ্ছিল ফার্স্ট সৃষ্টির প্রথমে তাদের স্পেকুলেশন, এবং আল্লাহ বলছে আমি যা জানি তোমরা জানো না, সেটার পিছনে হচ্ছিলো আমি জানি মানুষের মধ্যে আবু লাহাবও আছে, তুমি আবু লাহাবের কথা বলতেছো, আবু জাহেলের কথা বলতেছো, আমি জানি ওখানে কে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আছে, এখানে এমন কিছু লোক আছে, এমন কিছু মানুষের মধ্যে সৃষ্টি আছে, তারা এমনভাবে তাসবিহ করবে যেটা আল্লাহ আর কোনো সৃষ্টি করতে পারবে না। এই জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কমন নোশানের বিপরীতে, কমন স্পেকুলেশনের বিরুদ্ধে মানুষকে কী করছে, দুনিয়াতে ইনহেরিট করে পাঠাইছে। তাহলে এই আয়াত থেকে পরিষ্কার করে বোঝা যায় যে আসলে তাসবিহ বলতে কোন জিনিসটা বোঝায়, তাই না? আমরা মুখে সুবহানাল্লাহ বলতেছি, আর নিজের রোলটা প্রপার হইতে প্লে করতে পারতেছি কি না, এবং গ্রস ভিউ হচ্ছে কি, আমার অ্যাক্টিভিটিতে যাতে দুনিয়াতে কি না তৈরি হয়, ফাসাদ সৃষ্টি না হয়, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামষ্টিক জীবনে, রাজনৈতিক বিবরে, সব জায়গায় যাতে কোনো রকম ফাসাদ দুনিয়ার সৃষ্টি না হয়, পাশাপাশি কোনো যাতে রক্তপাতের ইনিশিয়েশন আমার দ্বারা যাতে না হয়। এই জন্য সবচেয়ে সুন্দর জলজল উদাহরণ হচ্ছে কার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনীতে ওনার মৃত্যু হয়েছে কীভাবে, উনি ছিলেন মুসলিম জাহানের কি খালিফা, ওনাকে ঘিরে রাখছে মারার জন্য, উনি বলছে আমি কোনোভাবে আরেকজন মুসলিমকে হত্যার জন্য আমি কি দিতে পারবো না, আদেশ দিতে পারবো না, তাই না? মানে উনি সেই স্পিরিটটা কীভাবে করছে, কীভাবে আপহোল্ড করছেন, ওনার জীবন দিয়ে আপহোল্ড করছেন। মুসলিম জাহানের কি খালিফা, সেই সময় মুসলিম জাহান বলতে পারেন সবচেয়ে এক্সপ্যান্ডেড পজিশনে আছে, সেখানে মুসলিমরা ওনাকে ঘেরাও করে রাখছে, ওনাকে মারবে, উনি বলতেছেন, ওনার অনুসারীদের বলতেছে আমি কমান্ড দিব না তোমাদেরকে, ওদেরকে বিরুদ্ধে কী করতে, যুদ্ধ করতে, এ দায় দায়িত্ব আমি নিব না। তাহলে দেখেন কীভাবে ওনারা এটাকে, এই ফেরেস্তাদের, মালাইকাদের সেই স্পেকুলেশনকে কী করছে, নালিফাই করছে। এটা হচ্ছে পাওয়ারফুল, অনেক ডেমনস্ট্রেশন আছে। এই জন্যে আল্লাহ বলছেন কি, আমি যা জানি তোমরা সেটা জানো, তাই না? এটা একটা পাওয়ারফুল বিষয় ছিল। আমরা গত ক্লাসে সাব্বাহ সংক্রান্ত এই আয়াতটা মিস করছিলাম, তো আজকে যে আলোচনাটা শুরু হবে এটা আরও পাওয়ারফুল, তাই না? এটা খুব সুন্দর একটা, আমরা এই সুরার লেভেল করছি এইভাবে, সুইটনেস অফ ফেইথ। এটা হলো বিষয় যে বিশ্বাস করে, এই সুরায় এমনভাবে এমন কিছু বর্ণনা করছেন আল্লাহ, বিশ্বাসের আসলে সুইটনেসটা কোথায়, মাধুরীটা কোথায়, সেটা এখানে বোঝা যায়। ঠিক আছে, সেটা আমরা বোঝার চেষ্টা করব। সেটা এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ব্যতীত কোনো বিপদ আপদ ঘটে না। যা কিছু মুসিবা, আমরা মুসিবাত বলতে বুঝি কি সব বিপদ, কিন্তু মুসিবার ডেফিনেশন আরেকটু এক্সটেন্ডেড। যেমন এটার রুটটা হচ্ছে আসাবা, আসোয়াবা মানে হচ্ছে কোনো একটা স্পেসিফিক টার্গেটে কোনো কিছু হিট করাকে বলে আসোয়া। যেমন একটা তীর যদি একদম স্পেসিফিকলি যেখানে হিট করা হচ্ছে সেখানে যদি হিট করে, এটাকে বলা হয়, কাজটাকে বলা হয় আসোয়াবা, আর যেটা হিট করে মানে তীরটাকে বলা হয় মুসিবা। তাহলে তীরগুলো প্রতিটা মানুষের জীবনে এমনভাবে স্পেসিফিকভাবে ফিক্স করা আছে, এটা কোনোভাবে লক্ষ্যভ্রষ্ট হবে না, তাই না? কোনোভাবে লক্ষ্যভ্রষ্ট হবে না। স্পেসিফিকলি প্রতিটা মানুষকে টার্গেট করে কী করা আছে, মুসিবা ফিক্স করা আছে, সেটা আল্লাহর অনুমতিক্রমে হবে, আল্লাহর অনুমতির বাইরে হবে না, সেটা আল্লাহ বলতেছেন এইভাবে স্পষ্টভাবে। তারপর বলতেছেন ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা, যে আল্লাহর উপরে এরকম পজিশনে কী করতে পারবে, ইমান রাখতে পারবে, আল্লাহ তার কলবকে, তার হৃদয়কে কী করবে, গাইড করবে। এটা হচ্ছে সবচেয়ে প্রেশাস জিনিস, সবচেয়ে মূল্যবান জিনিস, যখন মানুষের হৃদয় কী হয়, হেদায়েতপ্রাপ্ত হয়। কেন, হৃদয় আমরা বলছি কমান্ডিং পজিশনে আছে,
আমাদের সব সত্তার মধ্যে আমাদের হার্ট এবং মাইন্ড, আমাদের ইন্টেলেকচুয়ালিটি একদিকে আছে, ইমোশনস একদিকে আছে, সবসময় আমাদের ইমোশন কী করে আমাদেরকে ডমিনেট করে। তখন আল্লাহ বলতেছে যে এই পজিশনে আল্লাহ কী করে হেদায়ত দেয়। অতএব এটা একটা ইন্টারেস্টিং বিষয়। তারপর বলছে ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব কিছু সম্বন্ধে জানেন। দ্যাট মিনস আল্লাহ সব কিছু সম্বন্ধে জানেন। এই সূরার প্রথমে বলছে ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান এবং নিয়ন্ত্রণ ওনার কাছে এবং উনি পরিমিতভাবে কি ক্ষমতা প্রয়োগ করেন। অতএব ওরকম একজন সত্তা যিনি সব কিছু জানেন, অতএব ওনার কাছেই কী হবে, ওনার কাছ থেকে যা কিছু আসে আপাত দৃষ্টিতে আপনার কাছে কোনো মনে হতে পারে নেগেটিভ, কিন্তু এটার মধ্যে কী আছে, অবশ্যই পজিটিভ আছে। এটাই হচ্ছে না বিশ্বাসের বিষয়। দেখ সেটা হচ্ছে না, একদিকে মানুষ কী করতেছে কষ্ট পাচ্ছে, আরেকদিকে আল্লাহর উপরে ভরসা করে মন প্রশান্ত হচ্ছে। তাহলে কী হচ্ছে, কষ্ট এবং প্রশান্তি একটা অদ্ভুত মিক্সচার। এটা অদ্ভুত মিক্সচার না, আপনি যদি টক এবং ঝাল একসাথে খান বা মিষ্টি এবং ঝাল একসাথে খান কীরকম লাগবে, তাহলে এরকম একটা ফিলিংস বেশি কিনি, একদিকে কষ্ট লাগতেছে আরেকদিকে প্রশান্ত হচ্ছেন। কেন আপনার আমার কি রিলায়েন্স, এই সুরার মেইন সেন্টার পয়েন্ট হচ্ছে কিন্তু রিলায়েন্স অন আল্লাহ, আল্লাহর উপর ভরসা। এই বিষয়টা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ জিনিস। এখন আমরা এখান থেকে দেখব একটা এক্সাম্পল নিয়ে আমরা আরও কিছু বিষয়ে আলাপ করি। সেখানে সেই জিনিসটা হচ্ছিলো এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কী, প্রত্যেকের জীবনে মানুষ কি কিছু কদর নিয়ে আসে, তাই না? আমরা অনেক সময় বলি ইস এই ঘটনাটা যদি না ঘটত, বলি না, কিন্তু যেটা ঘটার সেটা অনিবার্যভাবে ঘটে, আর যেটা ঘটার না সেটা কোনোদিনও ঘটতো না। এটা হচ্ছে জীবনের একটা রিয়েলাইজেশন। অর্থাৎ আমরা যদি বলি ইস এটা যদি না হতো, ইট ইজ এ নেগেটিভ কথাবার্তা, এটা হচ্ছে শয়তানের কথাবার্তা, তাই না? আমার যদি ওই পরিবারে জন্মগ্রহণ করতাম, আমি ওরকম যদি প্যারেন্টস পেতাম, আমার যদি ছেলেটা এরকম হইতো, ওর মতো হইতো, কোনো সময় সেটা না। আপনার জন্য যে সন্তান দিছে, আপনার জন্য যে পিতা মাতা দিছে, এগুলো সবগুলো কি স্পেসিফিকলি টার্গেট করা আপনার আমার দিকেই, তাই না? যার যার সিচুয়েশনটা হচ্ছে স্পেসিফিকলি তার মতো। কেউ যদি বলে আমি যদি এই বিয়েটা না করতাম, এটাও আপনার দিকে কি টার্গেট করা আছে, তাই না? তাহলে প্রতিটা জিনিস হচ্ছিলো একটা, এবং এইসব পরিস্থিতিতে আল্লাহর উপরে ভরসা রাখাটা হচ্ছিলো সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, এটা হচ্ছিলো কি ফেইথ। এখন বাস্তবতা কী কীরকম কঠিন হতে পারে, একটা এক্সাম্পল আমরা দিই। এটা একজন অ্যারাবিক টিচারের এক্সাম্পল। একজন অ্যারাবিক টিচার, অনেক বয়স্ক ওনার, অনেক বয়সে উনি সন্তান পেয়েছেন। ওনার সন্তানটা যখন 18 বছর হলো, গ্র্যাজুয়েশন করলো একটা ভালো ইনস্টিটিউশন থেকে, তো উনি এমন অবস্থা, এমন বৃদ্ধ, উনি ওই ইনস্টিটিউশনের গ্র্যাজুয়েশন সেরেমনিতে যেতে পারেন নাই, বাসায় বসে আছেন, কখন সন্তান আসবে, সবাই মিলে ওয়েট করতেছেন। ছেলেটা তার ইনস্টিটিউশন থেকে আসার সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেল। তো এটা কত ধরনের, কত ভয়ঙ্কর একটা ফিলিংস তাদের জন্য। তারা অ্যারাবিক টিচার এবং তারা জানে, সব কিছু জানে, তারপরে তারা এটা গ্রহণ করতে পারতেছিল। তার পরবর্তীতে উনি কিছুদিন কথাবার্তা সবার সাথে বন্ধ, তারপর উনি ওনার ওয়াইফকে একটা স্টেটমেন্ট দিলেন, এভাবে দেখো যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে 18 বছরের জন্য একটা খেলনা দিয়েছেন খেলার জন্য, ঠিক আছে, আমরা এখন কমপ্লেন করতেছি, আল্লাহ তার খেলনাটা নিয়ে গেছেন, এখন আমরা কমপ্লেন করতেছি কেন আমার খেলনাটা নিয়ে গেলেন, কিন্তু এটা তো আমার না, এটা তো আমাদের কোনো সময় না, আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে আমাকে আল্লাহ সে প্রিভিলেজটা দিয়েছে। এটা হচ্ছে একটা বিশ্বাসীর একটা কি অ্যাটিটিউড। সেটা কয়জন করে, আমরা বলি যে সন্তান মারা গেলে এই বোঝা বাবার মার জন্য সবচেয়ে বড় বোঝা, যার গেছে সে বুঝে। আপনি আমি থিওরিটিক্যালি যত কথাই বলি না কেন, এটা কোনো সময় আপনার আমার পক্ষে কী করেন, আমার জীবনে যদি না ঘটে এটা সম্ভব না, তাই না? তাহলে এরকম একটা পজিশনে মানুষকে কী করতে হয়, সবর করতে হয়। সেটা কি আপনি প্রথম বা আমি প্রথম, সেটা নমুনা কে দেখা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তার জীবনে যা কিছু মুসিবা আসছে আপনি যদি ওনার জীবন পড়েন, তাহলে বলবেন যে আমি অনেক ভালো আছি, এত কষ্টের মধ্যে আমি কীভাবে টলাইট। আল্লাহ কন্টিনিউসলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী করছেন, টেস্ট করছেন এগুলোর মাধ্যমে। এটা হচ্ছে একটা পাওয়ারফুল বিষয়, তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দেখা যাচ্ছে যে কারো সন্তান চলে যাবে হঠাৎ করে, কারো পিতামাতা হঠাৎ করে, একজন যাবে, দুইজন যাবে, অল্প বয়সে যে আমরা বললাম, অনেকে বলি অকাল মৃত্যু, অকাল মৃত্যু না, ওনার সময় শেষ, উনি গন, ঠিক আছে, কোনো অকাল মৃত্যু বলে কোনো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক মেয়াদে এক একজনকে দুনিয়াতে পাঠাইছেন, এই জন্য আমরা প্রিয়জন যখন চলে যায় তখন বলি কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আলোচনা আবার আসতেছে ইনশাল্লাহ। তারপর দেখা যাবে যে কারো পিতা মাতা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন দিনের পর দিন, অনেকের শোনা গেছে একজন মা অসুস্থ 13 বছর যাবৎ বেড রিটেন, তাহলে তার সন্তানের জন্য বিশাল বড় ধরনের পরীক্ষা না,
তাহলে বড় ধরনের পরীক্ষা। তারপর দেখা যাচ্ছে যে কারো বাবা মারা গেছে, কারো মা মারা গেছে, কারো বাবা মার মধ্যে ডিভোর্স হয়েছে, বিভিন্ন সিচুয়েশনের মধ্যে আসে, এগুলো সবগুলো কি সবগুলো আসামা। কারো সন্তান অটিস্টিক, কারো সন্তান কি বিভিন্নভাবে ডিজেবিলিটি তার মধ্যে আছে, এগুলো কে দিয়েছেন? সব আল্লাহর তরফ থেকে আসছে এবং স্পেসিফিক তার প্রতি দিয়ে আছে। আল্লাহ যেমন তাকে সিচুয়েশনে ফেলছে, সিচুয়েশন ট্যাকেল করার ক্যাপাসিটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যক্তিটাকে দিয়েছে। অতএব সে তাকে ওই জায়গা থেকে তাকে চিন্তা করবে। এখন বিষয়টা হচ্ছিল যে আমরা এটাকে কিভাবে হ্যান্ডেল করব। প্রথম বিষয় বোঝার বিষয় হচ্ছিল আল্লাহ আমাদের রব। রবের ডেফিনেশন কি? উনি হচ্ছে প্রভু, উনি হচ্ছে প্রতিপালক, উনি হচ্ছে সমস্ত নিয়ামত গিফট দাতা। আপনাকে আমাকে যা কিছু পাচ্ছি আমরা, হাত পা চোখ কান যা কিছু আমাদের দিচ্ছে, পরিবার পরিজন সব সব কি হিসেবে পাইছি? গিফট হিসাবে। কেউ বলতে পারবে না আমি আয় করে এই জিনিসটা অর্জন করছি। অতএব এটা হচ্ছে প্রথম রিয়েলাইজেশন, আল্লাহ আমার রব মানে আমার প্রভু, আমার মালিক, আমি হচ্ছে দাস, উনি আমাকে প্রতিপালন করেন, আমার সমস্ত চাহিদা এককভাবে উনি পূর্ণ করেন। থার্ড থিং হচ্ছিল উনি আমাকে কন্টিনিউয়াসলি গিফট দেয়, তাহলে আমি কোনো কিছু ডিজার্ভ করি না। কেন? আমরা যখন ক্রাইসিসে পড়ি আরেকজনের তাকায় ওর আছে আমার নাই কেন? আমি কোনো কিছু ডিজার্ভ করি না। আল্লাহ যা কিছু দিচ্ছে সেটা কি দিচ্ছে? আউট অফ গিফট আমাকে দিচ্ছে, শুকরিয়া আদায় করার কথা। এবং নিয়ে যাবে যখন আমাকে কি করা উচিত, যে আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে গেছে, অথবা আমার এখানে কি করার নাই, আমি আল্লাহর উপর সন্তুষ্ট। কেন? ওইটার মধ্যে আমার কি থাকবে? কল্যাণ থাকবে। এই জিনিসটা হচ্ছিলো একটা মনস্তাত্ত্বিক বিষয়, বিশ্বাসের মনোভাব আমরা বলবো, সেটা ইমানদারকে সেটা ধারণ করতে হয়। এর বিপরীতে যারা অবিশ্বাস করে তাদের পজিশন হচ্ছিলো তারা কন্টিনিউয়াসলি আল্লাহর বিরুদ্ধে কমপ্লেইন করে, আমার এটা কেন হলো, তাই না? আমার এটা কেন হলো? এবং আল্লাহকে, আল্লাহ যদি সত্যি থাকতো তাহলে সেক্ষেত্রে আমার ক্ষেত্রে এটা হতো না। এই ধরনের মনস্তাত্ত্বিক বিষয়গুলোতে চলে যায়, যার ফলশ্রুতিতে তারা এই অবিশ্বাসের মধ্যে অটল হয়ে যায়। আর বিশ্বাসে কী হয়, এটা যখন বিশ্বাস করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় বিপদেও তার মনকে কীভাবে, তার হৃদয়কে সেটল ডাউন করে দেয়। সেজন্য দেখেন যারা ইমান আছে তারা কি অনেক পিসফুলি থাকে এরকম কঠিন সিচুয়েশনে। কীভাবে হয়? আল্লাহ সেজন্য বললেন ওয়াই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা। এটা কিন্তু এক্সপিরিয়েন্স করার বিষয়। তারা দেখা যাচ্ছে একদিকে কষ্ট আরেকদিকে কি প্রশান্তি, এই যে মিক্সচার, এটাই হচ্ছে বিশ্বাসের মাধুর্য। এটাকে মানুষকে এক্সপিরিয়েন্স করতে হয়, এটা মানুষ এক্সপিরিয়েন্স করে, এটাই হলো এবং গুরুত্বপূর্ণ জিনিস। এবং সেখানেই হেদায়েতের সুযোগ, মানে আপনার জীবনে কোনো যদি ক্রাইসিস এসে থাকে আপনাকে সাথে সাথে মনে করতে হবে কি দিস ইজ দ্য টাইম। সেখানে কি হবে, আমি সবচেয়ে মূল্যবান জিনিসটা পাবো, সবচেয়ে মূল্যবানটা কি আল্লাহর হেদায়েত। তাহলে এটা হচ্ছে না কনফিডেন্সের জায়গা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং এই আয়াতের শেষে আমরা বললাম, বলা হচ্ছে ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন আলীমুন, উনি সব কিছু জানেন। দ্যাট মিন্স যিনি সব কিছু জানেন এবং যার ক্ষমতা সব কিছু, তার উপরে সবচেয়ে বেশি কী করা যায়, ভরসা করা যায়। অর্থাৎ আপনাকে আমাকে আল্লাহর উপরে ভরসা করতে হবে। এটাই হচ্ছে বিশ্বাসের একটা মনোভাব, বেসিক্যালি অ্যাটিচিউড। অ্যাটিচিউডটা বেসিক্যালি ইম্পর্ট্যান্ট ফেইথের ক্ষেত্রে, অ্যাটিচিউড। কেন? আপনি ফিউচারে আপনাকে জাস্টিফাইড হবে কেন অতীতের এই ঘটনাটা ঘটছে? আপনি, আমি তো দেখতেছি না যে এই ঘটনাটার পিছনে আল্লাহর কী প্ল্যান আছে সেটা তো আমরা জানি না। আমরা ঘটনা দেখে উত্তেজিত হয়ে যাচ্ছি, কিন্তু ঘটনার পরবর্তীতে দেখা যাবে পিছনের দিকে তাকায় দেখবেন যে এই ঘটনাটা না ঘটলে কি আমি আমার এই কল্যাণটার জন্য। আমাদের পরিচিত একজন ভাইয়ের 21 বছরের মেয়ে মারা গেছেন, হ্যাঁ, ক্যান্সারে, খুব কষ্ট। আলহামদুলিল্লাহ দুইজনই এখন আল্লাহর রাস্তায় চলতেছেন, আগে ছিলেন না। আগে দুইজনেই ছিলেন, এনজিওতে চাকরি করতেন, অন্যরকম জীবনযাপন ছিল। এখন সমস্ত জীবন পরিবর্তন করে কি আল্লাহর রাস্তায় ওনারা হাঁটতেছেন। এখন পিছনের দিকে তাকালে ওনার কাছে কি মনে হবে, ওনার সন্তান চলে যাওয়ার পর প্রেক্ষিতে উনি কি আল্লাহকে ডাকার সুযোগ পেয়েছেন। এটা আলটিমেট রিয়েলিটি হচ্ছে সেটা। এখন সন্তানের জন্য দোয়াও করতে পারতেছেন, আল্লাহ আমার সন্তান এই ভুলগুলো হচ্ছে তুমি তাকে মাফ করো, বাবা আমার দোয়া আল্লাহ কবুল করবে। তাহলে আশা সঞ্চারিত হচ্ছে কার? জান্নাতে ওনার সন্তানের জন্য তৈরি হচ্ছে, ওনাদের জন্য তৈরি হচ্ছে। কারণ দ্যাট ইজ দ্য আলটিমেট ডেস্টিনেশন। তাহলে এটা সময়ের প্রভাবে বুঝে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কেন করলেন বা এটার পিছনে কি। তাহলে প্রতিটা মানুষ কী পাবে, পিছন দিকে ফেলে তাকালে সমস্ত ক্রাইসিসের বিপরীতে কি পজিটিভ জিনিস সে দেখতে পারবে। এটা একটা বড় ধরনের কনফিডেন্সের ব্যাপার, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, এই আয়াতটা নিয়ে কোরআন মজিদের অনেক জায়গায় এটা রিফ্লেকশন আছে। এই একটা বেসিক প্রিন্সিপাল, এই বেসিক প্রিন্সিপালটা আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম আমরা যাব হচ্ছে সূরা বাকারার 155 নম্বর আয়াত। এই আয়াতের যে সিকোয়েন্সটা, এর আশেপাশে যা কিছু বলা আছে, এই জায়গাটাই হচ্ছিল এই আয়াতের সরাসরি
ব্যাখ্যা বলতে পারেন। আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়ান নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই, তিনবার চারবার পাঁচবার অবশ্যই বলেন, আমরা অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইয়্যিন এনিথিং, কিসের থেকে? ক্ষুধা থেকে এবং ভয় দিয়ে। ক্ষুধা ভয়ের যে কোনো ডাইমেনশন দিয়ে তোমাকে আমি কী করব, টেস্ট করব। এবং ওয়া নাকসিম মিন আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত, তোমার আমওয়ালের ক্ষতি মানে সম্পদের ক্ষতি, তোমার জনবলের ক্ষতি, এবং তোমার সামারাত মানে তোমার ইনভেস্টমেন্ট এবং ব্যবসা বাণিজ্যের ক্ষতি দিয়ে আমি অবশ্যই অবশ্যই কী করব, টেস্ট করব। তারপর বলছে যে সবর করতে পারবে তাকে সুসংবাদ দিবে কে? আল্লাহ রসুল। অবশ্যই সবরিন মানে রসুল তোমাদেরকে কী করবে, সবরকারীদেরকে দিবে কখন? কিয়ামতের দিন উনি তাদেরকে রিসেপ্ট করবে হাজরে কাউসারের মধ্যে উনি রিসিভ করবে, সুসংবাদ দিবে, জান্নাতের সুসংবাদ পাবেন কার কাছ থেকে? আল্লাহ রসুলের কাছ থেকে পাবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা বলতেছেন, তারপর তাদেরকে বর্ণনা করতেছেন এভাবে, আল্লাযিনা যারা ইযা আসাবাহুম মুসিবাতুন, এই আসাবা মুসিবাতুন আমরা মা আসাবা মিন মুসিবাতুন একই ফ্রেজ চলে আসতেছে, যে যাদের তাদের উপরে যখন কখনো কোনো মুসিবা আপতিত হয় তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা শুধুমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমরা ফিরে যাব। এটা হচ্ছিল খুব শক্তিশালী সবরের কি স্টেটমেন্ট। যে কেউ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলাটা একটা ট্রেডিশন হয়েছে, কিন্তু ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। আপনার যখন মা মারা যাবে, আপনার যখন বাবা মারা যাবে, আপনার যখন সন্তান মারা যাবে, আপনার যখন ভাই মারা যাবে, আপনি যেখানে ইনভলভ, আপনার গাড়িটা নষ্ট হয়ে গেল, আপনার পাটা ভেঙে গেল, আপনার হয়তো বা সন্তান মারা গেল, আপনার রিলেটেড কোনো কিছু আসাবা যখন মুসিবা যখন আপনাকে স্ট্রাইক করবে, সাথে সাথে পাওয়ারফুল স্টেটমেন্ট হচ্ছিল কি অন্তর থেকে, আমাদের এটা হয়ে গেছে কি একটা সোশ্যাল স্টেটমেন্ট। কেউ বুঝে না এই জিনিসটার মধ্যে কী আছে, আছে না? আমরা সোশ্যাল স্টেটমেন্ট দিচ্ছি, আমরা সালাম দিচ্ছি, সালামের বিষয়ে আমরা বুঝি না, আপনার ওপর শান্তি বর্ষিত হোক মানে কি সেটা ইমপ্লাই করি না, এটা বলতে হয় বলতেছি, দ্যাটস ইট। কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটা পাওয়ারফুল স্টেটমেন্ট হচ্ছিল, আমি কি এফেক্টেড হয়েছি এরকম মুসিবা দ্বারা, সেটার বিপরীতে আমি আল্লাহকে বলতেছি যে আমরা তো আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাবো, অতএব এটা নিয়ে কী করার নাই, কোনো আক্ষেপ করার কোনো সুযোগ নাই, আমি এটার মধ্যে কি অ্যাগ্রিড, আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে কি বলতেছি, আমি আল্লাহর তাসবিহ করতেছি, আল্লাহর পরিপূর্ণতা ঘোষণা করতেছি, যা কিছু আল্লাহর পরিপাল হয়েছে সেখানে কি কোনো না কোনো কি নাই, ত্রুটি নাই। যদি আমার কাছে মনে হইতেছে আপাত দৃষ্টিতে কী লাগতেছে, খারাপ লাগতেছে, তাই না? তাহলে এইটা হচ্ছে সেই স্টেটমেন্ট। এই জন্য আল্লাহ এই গ্রুপকে বলতেছেন, সার্টিফিকেট দিতেছেন এভাবে, উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপরে আল্লাহ রবের পক্ষ থেকে তাদের উলাইকা তাদের রবের পক্ষ থেকে কি সলাওয়াত এবং রহমত, উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হচ্ছে কি হেদায়েত প্রাপ্ত। তাহলে ওই হেদায়তের সাথে হেদায়ত মানেন মিলেন, ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা, একই স্টেটমেন্ট মিলতেছে, তাই না? এইভাবে একটা কনসেপ্ট বারবার কোরআন মজিদে কী হচ্ছে রিপিট হয়ে আপনাকে আমাকে এটা ধারণ করতে হবে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল এর পরের আয়াত, যেটা সূরা বাকারের এই সিকোয়েন্সে এর পরের আয়াতটা হচ্ছিল কি, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, তাই না? কেন সাফা মারওয়াকে আল্লাহ বললেন আল্লাহর শায়ের, আল্লাহর নিদর্শন কেন বললেন? বললেন এখানে এরকম একজন মুসিবাপ্রাপ্ত দুজন ব্যক্তি কী করছে, এখানে একটা টেস্টের ই দিছে, টেস্ট দিছে। সেটা হচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এবং স্ত্রীকে রেখে গেছেন, আল্লাহর উপরে ভরসা করে ওনারা সেখানে অবস্থান করছেন, অবাস্তব একটা পরিস্থিতিতে। যখন বিবি হাজিরা তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন আমাদের এখানে রেখে যাচ্ছেন কেন, আল্লাহ বলছেন, বলছেন না ইয়েস, তখন উনি বলছেন যে আল্লাহ যদি বলেন তাহলে আমাদের কী হবে না, আমাদের কোনো ধরনের ক্ষতি হবে না। সেটার প্রমাণ হিসাবে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রাখছেন সাফা মারওয়ায়, ওনার বুঝ অনুযায়ী উনি ধরাইছেন আর ঝর্ণাটা বেরোছে কোত্থেকে, ওনার সন্তানের পায়ের কাছ থেকে। দ্যাট মিন্স উনি ওনার মেধা দিয়ে চিন্তা করছেন কীভাবে সার্ভাইভ করবেন, উনি প্রচেষ্টা নিছেন, আল্লাহকে ডাকছেন, আল্লাহ কী করছেন ওনার পায়ের সন্তানের পায়ের নিচ থেকেই কিন্তু জমজম কুয়াটা দিছেন, তাই না? তো উনি তো দাঁড়ায় থেকে
দোয়া করেন নাই, উনি কী করছেন, চেষ্টা করছেন। তাহলে সবরের একটা বড় ধরনের পরীক্ষা, একটা মুসিবার বিপরীতে আল্লাহর উপরে ভরসার একটা বড় ধরনের পরীক্ষা সেখানে ডেমনস্ট্রেশন হয়েছে, সাথে সাথে ওই এক্সাম্পলটা আপনাকে রিমাইন্ড করতেছে, তাই না? এগুলো অসাধারণভাবে প্রেজেন্টেশন, এটা একটা সরাসরি এক্সপ্লেনেশন হিসেবে আপনি নিতে পারেন। এরপরে আসেন, আমরা আসেন সূরা তাওবা 50, 51, 52, সেখানে বলা হচ্ছে এভাবে, যদি তোমার উপরে ভালো কিছু ঘটে, মানে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, তবে তা তাদের দুঃখ দেয়। মানে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পজিটিভ কিছু জীবনে ঘটলে কাফেররা কী পায়, তারা দুঃখ পায়। আর যদি তোমার কোনো বিপদ ঘটে, তারা বলে আমরা তো আমাদের ব্যাপারে আগেই গুটিয়ে নিয়েছিলাম, আমরা তো আগেই জানি যে এগুলো ঘটবে, অতএব আমরা এটার মধ্যে নাই, ঠিক আছে, উনি বেকুবের মতো এটার মধ্যে ছিল। আর তারা ফিরে যায় এবং তারা উৎফুল্ল চিত্ত হয়, ঠিক আছে, তারা খুব নিজের ডিসিশন, আমার ডিসিশন কারেক্ট, যে আমি এরকম ক্রাইসিসে পড়ি নাই, উনি এরকম অন্ধবিশ্বাস করে উনি এর মধ্যে পড়ছে, অতএব উনি হচ্ছে লুজার, আমরা হচ্ছে গেইনার। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসূলকে বলতেছেন, বলতেছেন কুল, মানে বলো, মানে নির্দেশ হিসেবে বলছে, সবাইকে বলো, বলো কি বলো, আল্লাহ আমাদের জন্য যা বিধান করেছেন তা ব্যতীত কিছুই আমাদের উপরে কখনো ঘটবে না, ঠিক আছে, তিনি আমাদের রক্ষক আর আল্লাহর উপরই তবে মুমিনরা নির্ভর করুক। আরবিতে স্টেটমেন্টটা খুব সুন্দর বলতেছে, লাই ইউসিবনা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া হুয়া মাওলানা, তিনি হচ্ছে আমাদের মাওলা, ঠিক আছে, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং মুমিনরা শুধু আল্লাহর উপর ভরসা করবে। এই সেকশনটাও কিন্তু যখন হচ্ছে, এই সেকশনটাও কিন্তু এরকম, আমরা এই আয়াতটা এখনও আসি নাই, এর পরের আয়াতে এই সেকশনটা শেষ হয়েছে এভাবে, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, শুরু হয়েছে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আর আয়াত গুচ্ছে শেষের আয়াতটা শেষ হয়েছে এভাবে। দ্যাট মিন্স ওইটার এটা কী হচ্ছে, রিফ্লেক্টেড হচ্ছে ওই দুইটা সেকশনটা এই সূরা তাওবার মধ্যে। দ্যাট মিন্স ওই সিদ্ধান্তটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু অন্যভাবে বললেন, যেটা আল্লাহ লিখেছেন এর বাইরে হবে না কিছু, এবং আল্লাহ হচ্ছে আমাদের মাওলা। মাওলা খুব পাওয়ারফুল স্টেটমেন্ট, মাওলা মানে হচ্ছে প্রোটেক্টিং ফ্রেন্ড, প্রোটেক্টিং ফ্রেন্ড। যেমন ওয়ালি এবং মাওলার মধ্যে একটু পার্থক্য আছে, ওয়ালি হচ্ছিল একজন বন্ধু যিনি আপনাকে কী করতে চায়, প্রোটেক্ট করতে চায়, তার ক্যাপাসিটি নাও থাকতে পারে, সেজন্য কাফেরদের জন্য ওয়ালি আছে কারা, তাগুত, আর মানুষের জন্য, মুমিনদের জন্য ওয়ালি আছে কে, আল্লাহ। তাহলে তাগুতের ইচ্ছা আছে কাফেরদের প্রোটেক্ট করার, কিন্তু তার কি ক্যাপাসিটি আছে, নাই। কিন্তু মাওলা হচ্ছে এমন একটা ডেফিনেশন যার ইচ্ছাও আছে কি, তার ক্যাপাসিটি আছে, এটা শুধু মুমিনদের জন্য আছে এবং কাফেরদের জন্য কোনো মাওলা নাই, এটাও একটা পাওয়ারফুল জিনিস, সেটাও এই শব্দের মধ্যে আছে। তো এই জিনিসটার মাধ্যমে এটাও আরেকভাবে এনহ্যান্সড হচ্ছে। এবং ইন্টারেস্টিং হচ্ছিলো 52 নম্বর আয়াত যখন আপনি দেখবেন, সেখানে দেখেন এটা অন্যভাবে লিঙ্ক করতেছে, দেখেন বলেন, বলে যাও আরও বলো, কী বলো, তোমরা আমাদের জন্য দুটি কল্যাণের কোনো একটি ছাড়া আর কিসের প্রতীক্ষা করতে পারো, তোমরা কী করতে চাও, আমাদের মারবা, মারলে আমরা কোথায় যাবো, জান্নাতে চলে যাবো, উইল বি সাকসেসফুল। তুমি মনে করতেছো তুমি গেইন করতে চাও, আর আসলে ইউ আর লুজিং, আর তুমি যদি ইমান আনো তাহলে তোমার ইমানের বরকতে আমিও কী করবো, গেই নেবো। অর্থাৎ তুমি দুইটা কাজ করতে পারো, আইদার আমার বিরুদ্ধে যুদ্ধ করে আমাকে অত্যাচার দিক করতে পারো, আমাকে মারতে পারো, সেখানেও আমার গেইন, আর তুমি যদি অ্যাকসেপ্ট করে নাও সেখানেও আমার গেইন, অতএব তুমি আমার জন্য কল্যাণ ছাড়া অকল্যাণ কোনো কিছু করতে পারবো না। তাহলে এটা ডেফিনেশন কার, ইয়াউমুত তাগাবুন, আমরা গত সেশনে, সেদিন জয় পরাজয়ের দিন, কেউ পরাজিত হবে তার বিপরীতে কেউ জয়ী হবে, কেউ জয়ী হবে তার সাপোর্টে আরেকজন জয়ী হবে, কেউ পরাজিত হবে তা সে আরেকজনকে পরাজিত করবে। তাহলে ইয়াউমুত তাগাবুনের সুন্দর এক্সপ্লেনেশন এখানে, তারপরে স্টেটমেন্ট এভাবে, আর আমরা তোমাদের জন্য প্রতীক্ষা করছি যে আল্লাহ তোমাদের শাস্তি হানাবেন তার তরফ থেকে অথবা আমাদের হাতে, অতএব প্রতীক্ষা তোমরা প্রতীক্ষা করো, আমরাও প্রতীক্ষা করতেছি। খুব সুন্দর স্টেটমেন্ট বিষয়টা, তো এটাও একটা এক্সপ্লেনেশন হিসাবে আপনার এই আয়াতের নিতে পারেন, আলহামদুলিল্লাহ। এরপর আসেন আমরা সূরা আশ-শুআরা, আশ-শুআরাতে এভাবে বলা হচ্ছে 42 নম্বর সূরার 29 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টি, আর এই দুইয়ের মধ্যে জীবজন্তু যেসব তিনি ছড়িয়ে দিয়েছেন সেগুলো, আর তিনি যখন তিনি চান তখনই তাদের জামায়াতকরণে তিনি পরম ক্ষমতাবান। মানে আল্লাহ যে আকাশ জমিনের উপর সব কিছুর উপর ক্ষমতাবান, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, সেটার একটা ডিটেইল স্টেটমেন্ট, ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এরপরে আল্লাহ বলতেছেন,
ওয়ামা আসাবা মি মুসিবাতিন ফি ফা মি ফা ফা বিমা কসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসিরান। ট্রান্সলেশনটা যেভাবে এভাবে, আর বিপদ আপদ যা তোমাদের আঘাত করে তা তো তোমাদের হাতের যা অর্জন করছে তা। এতটুকু যদি নেন তাহলে এতক্ষণ যা বললাম এটার সাথে কন্ট্রাডিক্ট করে না? যা বিপদ আপদ সেটা যদি আমার হাতের কামাই হয় তাহলে আল্লাহ কীভাবে এটা ফিক্স করে দেবে? ঠিক আছে, আল্লাহ বলতেছেন একদিকে আল্লাহর অনুমতি ছাড়া কিছু হয় না, কোনো বিপদ আপনাকে আপদিত হবে না। আবার এখানে বলা হচ্ছে কি স্টেটমেন্টটা, কি যা কিছু বিপদ মা আসা বা মুসিবাতেন এটা তোমার হাতের কামাই। ঠিক আছে, এইটাই পরের আয়াতের অংশটুকু এটাকে ক্ল্যারিফাই করে, ওয়া ইয়াফু আন কাসিরান। ঠিক আছে, এবং তিনি অনেক কিছু কী করে দেন, ক্ষমা করে দেন। ঠিক আছে, এটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট এভাবে যে আমাদের সবগুলো কী আছে, এভরি অ্যাকশন হ্যাজ রিয়াকশন, প্রতিটা অ্যাকশনের রিয়াকশন আছে। আমরা অনেক কর্ম করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো অ্যাকশনের বিপদের রিয়াকশনগুলোকে কি হেল্ড করে রাখে, আল্লাহর অনুমতিক্রমে অনুমতি ছাড়া কোনো কিছু করবে না। এই জন্য মায়ানমারের গভর্নমেন্ট রোহিঙ্গাদের বের করে দিচ্ছে, ওদের কিছু হয়েছে আপনি কিছু দেখছেন? এখন আপনি ভিজুয়ালি কিছু দেখেন নাই, ইন্টারনালি কী হয়েছে আল্লাহ ভালো জানে, ভিজুয়ালি আপনি কিছু দেখেন নাই। তাহলে অ্যাকশনের বিপরীতে যে রিয়াকশনটা হবে সেটা আপনি কী দেখবেন না, সরাসরি আপনি দেখবেন না। আল্লাহ কী করবে, অহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সময় অনুযায়ী পরিমিতভাবে এটাকে এমনভাবে অ্যাড্রেস করবেন সেটার চেয়ে বেটার অ্যাড্রেস হতে পারে না। অতএব আপনি আমাকে কী করবেন, অবকাশ দিবেন। আল্লাহ মানুষকে কী দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন। অবকাশ দিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে যা কিছু নেগেটিভ আমরা করতে থাকি সেই নেগেটিভের জায়গাটা থেকে আল্লাহ কী করেন, অ্যালাউন্স দেন। সেখান থেকে কিছু কিছু ঘটনা দিয়ে আপনাকে কী করেন, ওয়ার্নিং দেন। তাহলে সেখানেও যা কিছু রিয়েকশন হবে সেখানে আল্লাহর ইজেন্ট ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া ঘটবে না। দ্যাট মিনস বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এভাবে, দুনিয়াতে একটা মানুষের উপর যা মুসিবা আসে বেসিক্যালি দুই ধরনের মুসিবা, একটা আল্লাহ ডিসাইড করে দিচ্ছে, আল্লাহর ডিসিশন হচ্ছে, আর একটা মানুষ অর্জন করতেছে সেখানে কতটুকু এটা আসবে সেটা ডিসিশন করবে কে, আল্লাহ। যেমন একজন ব্যক্তি ধূমপান করতেছে তার ক্যান্সার হবে, এখন কখন ক্যান্সার হবে ডিসিশন দিবে কে, আল্লাহ। কত প্যাকেট সিগারেট খাওয়ার পরে তার ক্যান্সার হবে সে ডিসিশনটা দিবে কে, আল্লাহ। কিন্তু সে পরিণতির দিকে যাবে, এখন সে যদি এটা এটা ছেড়ে যদি বেরোয় আসতে পারে সেখান থেকে কী হবে, সেই ডিসাস্টার থেকে সে কম এফেক্টেড হবে। অর্থাৎ মানুষ কন্টিনিউয়াসলি কী করতেছে, তার অপকর্মের বিপরীতে কী হবে রিয়াকশন, কিন্তু আল্লাহ সেগুলো কী করতেছেন, হোল্ড করতেছেন। যতটুকু কি অ্যাপ্লিকেবল ততটুকু কিন্তু আল্লাহ সেখানে অ্যালাউ করতেছেন, আল্লাহর অ্যালাউন্স ছাড়া কোনো কিছু হচ্ছে না। মানে ঘটনা ঘটার সাথে সাথে যে রিয়াকশনটা হচ্ছে এটা ঘটতেছে না, এটা যতটুকু আল্লাহ অনুমতি দিচ্ছে ততটুকু হচ্ছে। সে আয়াত হিসেবে আপনি বলতে পারেন, ওয়া ইয়াফু আন কাসিরান, অনেক কিছু আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন। তারপরে আল্লাহ বলতেছেন আর বিপদ আপদ, আর বলতেছেন আর তোমরা পৃথিবীতে এড়িয়ে যেতে পারবে না, মানে এটার কনসিকোয়েন্স তোমরা কোনোভাবে এড়াতে পারবে না। আর আল্লাহ বাদ দিয়ে তোমাদের জন্য কোনো অভিভাবক নেই এবং কোনো সাহায্য নেই, সাহায্যকারী নেই। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিউ ওয়ালা নাসির, দ্যাট মিন্স এই সমস্ত পরিস্থিতি থেকে আপনাকে আমাকে উত্তরণের জন্য কার লাগবে, আল্লাহর সাহায্য লাগবে। তাহলে এটা আরেকটা ফ্লেভার পেলাম যে মা মুসিবা ইল্লা বিইজনিল্লাহ, কোনো আপদ আসে না আল্লাহর অনুমতিক্রমে, আল্লাহর অনুমতি দেন। কিন্তু অনুমতি দেওয়ার পিছনে দুইটা রিজন হচ্ছে, কিছু আল্লাহ ডিসিশন দিয়ে দিচ্ছেন, আপনার সন্তান কত বছর বয়সে মারা যাবে আপনি কীরকম কষ্ট পাবেন, এটা ডিসিশন কি আল্লাহর, আমাদের কোনো কর্মের ফল না, এটা একটা ডাইমেনশন। কেউ বলতে পারবে না ও এই কাজ এই জন্য সন্তান মানা গেছে, নেভার। এটা কোনো সময় আমরা অনেক সময় রিলেট করি, আমরা কোনো কুসংস্কারভাবে রিলেট করি, কারো যদি ডিস্ট্রেস পজিশন হয় এরকম সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম কমেন্ট করি, কিন্তু সেটা সেভাবে না, তাই না? তাহলে এইগুলো হচ্ছে একটা ডাইমেনশন। আরেকটা হচ্ছে মানুষের হাতের কামাই, সেটা আরেকটা এক্সাম্পল দিতে পারেন যে ঢাকা শহরে যদি আজকে থেকে 50 বছর আগে যেরকম বৃষ্টি হতো, এখন যদি আল্লাহ সেই বৃষ্টি ঢাকা শহরে দেয় ঢাকা শহর টিকবে, টিকবে না, সাথে সাথে পানির নিচে। কিন্তু কেন পানির নিচে, আপনি আমি সব ড্রেন জাম করে রাখছি, পলিথিন দিয়ে এই দিয়ে সেই দিয়ে বিল্ডিং তুলে ড্রেনের সিস্টেম শেষ। চিটাং শহরে 50 বছর আগে কোনো বন্যা কেউ দেখে নাই, এখন একটু বৃষ্টি হলে কি বন্যা প্লাস বৃষ্টি না হলে সাগরে যদি একটু বেশি জোয়ার আসে সাথে সাথে ব্যাকফায়ার করে সব পানি উঠে যাচ্ছে। কেন হচ্ছে, কেন সমস্ত ড্রেনের সিস্টেম আপনি কলাপস করছেন। কিন্তু এই কলাপস করার ফলে যেরকম এফেক্ট আসার দরকার আল্লাহ সেটা দিচ্ছেন না,
আল্লাহ বৃষ্টি কমাই দিয়ে আপনাকে আমাকে সার্ভাইভ করতে দিচ্ছেন, মাঝে মাঝে দিয়ে বলতেছেন যে ঠিক করো, মাঝে মাঝে দিয়ে বলতেছে তোমার লাইন ক্লিয়ার আপ করো, আদারওয়াইজ কিন্তু আমি যদি দিব পরবর্তীতে দিলে কিন্তু সব নিচে যাবে। তাহলে দেখা যাচ্ছে মানুষের হাতের কামাই কিন্তু ডিসিশনটা কার? আল্লাহর তরফ থেকে। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ডাইমেনশান এই বিষয়ের মধ্যে আছে, অতএব সেটা আমাদেরকে ডিস্টিংগুইশ করতে হবে। কেন কজ অ্যান্ড এফেক্ট আপনি আমি করতে পারি, কজ অ্যান্ড এফেক্ট আমি কন্টিনিউয়াসলি প্রতিটা ঘটনার পিছনে কজ আপনি পাবেন, কিন্তু কমপ্লিট কজ আপনি পাবেন না। ডেঙ্গু মশা কামড় দিলে, এডিস মশা কামড় দিলে ডেঙ্গু হয়, এটা হচ্ছিল একটা ডিসিশন, একটা হচ্ছিল কনক্লুশন। কিন্তু সবার ক্ষেত্রে কি সেটা হয়? কেউ কি এক্সপ্লেন করতে পারতেছে যে এতগুলো মানুষের হচ্ছে না কেন? ইলিশ মশা তো লক্ষ লক্ষ কোটি কোটি মশা, তাহলে ঢাকা শহরে যদি মশা কামড় দেওয়া শুরু করে এবং ডেঙ্গু হওয়া উচিত, এই থিওরি যদি ইমপ্লিকেশন হয়, তাহলে কি একটা মানুষ বাঁচার কথা? আর ডেঙ্গু হলে কি সবাই মরে? তাহলে এই যে আমরা অ্যানালজি যেগুলো কজ অ্যান্ড এফেক্টের যা কিছু আমরা রিভিল করার চেষ্টা করি, সেটা কিন্তু কী হয় না, রিফ্লেক্টেড হয় না, কারণ হয় না কেন? আল্লাহর যেখানে যেখানে অনুমতি দিবে সেখানে সেখানে সেই জিনিসটা হবে। তার মানে কি আমি বসে থাকবো? আমি যদি কজ অ্যান্ড এফেক্টের কোনো কিছু পাই, আমি সেই কজ এফেক্ট অনুযায়ী চেষ্টা করব, আর কী করব? আল্লাহর সাহায্য চাইব। কেন আল্লাহর সাহায্য ছাড়া এখান থেকে আমরা কোনোভাবে কী করতে পারি না, সেখান থেকে রেস্কিউ হতে পারি না। এটা একটা সুন্দর ডাইমেনশান, সেটা এখান থেকে আপনি কনক্লুড করতে পারেন। এরপর আসেন সূরা হাদিদের আয়াত, সিমিলার আয়াত। এখানে বলা হচ্ছে মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়া লা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআহা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো বিপর্যয় পৃথিবীতে ঘটে না বা তোমাদের উপরে ঘটে না যা ঘটাবার আগে এটা কিতাবে লেখা হয়েছে। এটা চার একটা জিনিস, আপনার আমার যা জীবনে যা কিছু ঘটবে সবগুলো আগেই কিতাব লেখা হয়েছে, ঠিক আছে? সব কিতাবে লেখা আছে, সেই অনুযায়ী পারফেক্টলি তীর পড়তেছে সবার দিকে। তাহলে আমরা বলতেছি দুই ধরনের ইনসিডেন্টের কথা বলতেছি, একটা হচ্ছিল মানুষের ডিসিশন, মানুষের কর্মের বিপরীতে কিছু আসব আসতেছে, মুসিবা আসতেছে, আরেকটা আসতেছে কী জন্য? আল্লাহ ডিসিড করে বললাম, বুঝলাম যে আল্লাহটা আল্লাহ লিখে রেখেছে, তাহলে বাকিটা কীভাবে সলভ হচ্ছে? এটা ইন্টারেস্টিং বিষয়, এটা পরের আয়াতের অংশে এক্সপ্লেন হচ্ছে। আল্লাহ বলতেছেন তুমি মনে করতেছো এটা জটিল, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, মানে কোরআন মজিদ এত অসাধারণ জিনিস, একটা আয়াতের অংশ পরে আপনার মনে যেটা আসবে পরের অংশে এটার উত্তর দিয়ে দিচ্ছে। আপনি আমি মনে করতেছি এটা ডিফিকাল্ট, কিন্তু আল্লাহর জন্য এটা সহজ। কেন মানুষের কাছে যেটা ডিফিকাল্ট এটা আল্লাহর জন্য কি কোনো ব্যাপারই না, তাই না? মানুষ বলে কীভাবে পুনরুত্থিত হবে, কাফেররা বলে কি কীভাবে পুনরুত্থিত, আল্লাহ বলছে এটা ইজি, ওয়াজালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর জন্য খুবই ইজি। ইজি কীভাবে সেটা যদি আপনি অ্যানালাইসিস করেন, কিছু বুদ্ধি দিয়ে যদি আপনি চিন্তা করেন, এটা হচ্ছিল ওয়ান সেট অফ প্রজেকশন। আল্লাহ প্রজেক্ট করে দিচ্ছে আপনি এই এই কাজগুলো করবেন, এটার কনসিকোয়েন্স এই এই জায়গায় যাবে, ঠিক আছে? সেই হিসাবে আল্লাহর প্রজেকশন লিখে নিছে। এখন প্রজেকশনের বিষয়টা যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে ইনভলভ, প্রত্যেকে কিন্তু জীবনে একটা প্রজেকশন করেন না? প্রত্যেকে ফাইন্যান্সিয়াল প্রজেকশন ম্যাসিভলি মানুষ করে, ব্যবসা যখন চালায় তখন দেখা যায় যে এবছরের আয় এত, আগামী বছর কী হবে, পাঁচ বছরের প্ল্যান থাকে, দশ বছরের প্ল্যান থাকে, সরকারের প্ল্যান থাকে, বাজেট থাকে। সেখানে দেখা যায় যা কিছু বাজেট করা হচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে, সেটা কি শতভাগ ইমপ্লিমেন্টেড হয়, শতভাগ প্রজেকশন কি রাইট হয়? যেমন ধরেন সায়েন্স ফিকশন লেখছে অনেকেই, সায়েন্সের যে প্রযুক্তিগত যে উৎকর্ষ মানুষ অর্জন করবে, সেখানে 2030 সালে 2050 সালে মানুষ কোন জায়গায় যাবে সে ব্যাপারে প্রচুর সায়েন্স ফিকশন লেখা আছে। সেই সায়েন্স ফিকশন কি মিলে? মিলে না, কিছু কিছু মিলে, তাই না? কিছু কিছু মিলে, কিন্তু তার পিছনে মূল বিষয় হচ্ছিল লিমিটেশন অফ ইনফরমেশন এবং ইনফরমেশন প্রসেস করার ইনক্যাপাবিলিটি আমাদের মধ্যে। আমাদের কাছে ইনফরমেশন কম আছে, প্লাস এটাকে কীভাবে প্রসেস করতে হবে রাইট ওয়েতে, সেকে ব্যাপারে ইনএক্সপিরিয়েন্স আছে। যাদের এক্সপিরিয়েন্স বেশি আছে তাদের ফাইন্যান্সিয়াল প্রজেকশন সবচেয়ে বেশি ভালো কাজ করে, যার ফাইন্যান্সিয়াল প্রজেকশন দুর্বল থাকে, প্রসেসিং অভিজ্ঞতা কম থাকে, তারটা কী হয়, কম ইমপ্লিমেন্টেড হয়। আল্লাহর কাছে কী আছে? সমস্ত ইনফরমেশন আছে, আল্লাহর কাছে সমস্ত জ্ঞান আছে, সমস্ত জ্ঞানের মালিক আছে, ইনফরমেশনের মালিক আছে, এবং আল্লাহর সমস্ত সিচুয়েশন সম্বন্ধে সবচেয়ে বেশি অভিজ্ঞ। অতএব উনি যেটা প্রজেক্ট করতেছে এটার বাইরে কারো পক্ষে গিয়ে যাওয়া সম্ভব না। এটা হচ্ছে পাওয়ারফুল জিনিস, যেটা আপনি আমি কল্পনাও করতে পারি না। এই জন্য আল্লাহ বলতেছেন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। এখন রাস্তাটা কি? রাস্তাটা হচ্ছে এটা বিশ্বাস রাখা, আল্লাহর উপরে ফেইথ রাখা, ভরসা রাখা। এটাই আল্লাহ বলতেছেন পরের আয়াতে, এই জন্য যে কেন এটা, এই জন্য যে তোমরা যেন দুঃখ করো না যা তোমাদের থেকে হারিয়ে যায়।
এবং তোমরা যেন উল্লাস না করো যা তিনি তোমাদেরকে প্রদান করেন সেজন্য। যা প্রাপ্ত হচ্ছেন সেটাও মুসিবা, যেটা হারিয়ে যাচ্ছেন সেটাও মুসিবা, কেন এটা স্পেসিফিকলি টার্গেট করে আপনাকে তাক করা হয়েছে। ক্যালকুলেশন আল্লাহর কাছে, সে ক্যালকুলেশন বোঝার ক্যাপাসিটি আপনার আমার নাই, অতএব আল্লাহর উপরে ভরসা করেই আপনাকে আমাকে এখানে সন্তুষ্ট হতে হবে। আর না হলে আমি পেয়েও অ্যারোগেন্ট হতে পারি, পাওয়ার পরে অহংকার হতে পারে, না পাওয়ার পরেও আমি অ্যারোগেন্ট হতে পারি। সেজন্য আল্লাহ বলতেছেন, আর আল্লাহ ভালোবাসেন না সমুদয় অবিবেচক অহংকারীকে, ঠিক আছে। আর যারা কার্পণ্য করে আর লোকদেরকে কার্পণ্যের নির্দেশ দেয়, আর যে কেউ ফিরে যায়, তবে আল্লাহ নিশ্চয়ই আল হামিদ আল গনিউন হামিদ, আল্লাহর কোনো প্রয়োজন নেই, সমস্ত হামদ আল্লাহ। তাহলে এইভাবে এই আয়াতগুলো আসছে কোরআন মজিদে এই রিলেটেড, একটা পাওয়ারফুল কনসেপ্ট বিশ্বাসের ক্ষেত্রে। এটাকে যদি আপনি সামারি করেন, তাহলে কি আপনি আমি কীভাবে সামারি করতে পারি এখান থেকে, সেটা প্রথম রিফ্লেকশন হচ্ছে, আমরা বলছি মুসিবা দুই ধরনের, একটা হচ্ছিল আল্লাহর সিদ্ধান্তে সরাসরি আসবে, আরেকটা হবে কি মানুষের কামাই হবে। দুইটার ক্ষেত্রে অনুমতি কাকে দিবে? অনুমতি দিবে আল্লাহ, ঠিক আছে। আল্লাহ অনুমতি দিবে যতটুকু আপনার জন্য কল্যাণকর, সেরকম প্রজেকশনে আল্লাহর প্ল্যান মাফিক আসবে। তাহলে সেই মুসিবা আপতিত হওয়ার সাথে সাথে আপনাকে ইনিশিয়ালি সাথে সাথে রিয়াকশনটা কী হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা অন্তর থেকে আসতে হবে, এটা মুখে আসার বিষয় না, এটা অন্তর থেকে আসতে হবে। হ্যাঁ, আপনার বড় ধরনের একটা ঘটনা ঘটছে, অন্তর থেকে আসতে হবে, এটা একটা বিশ্বাসের প্র্যাকটিস, তাই না? এটা একটা বিষয়। পাশাপাশি যদি এটা কজ অ্যান্ড এফেক্ট হয়, আমার হাতের কামাই হয়, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? নিজেকে ওয়ার্কআউট করতে হবে টু কারেক্ট দিস সিচুয়েশন, এটা হচ্ছে আমার দায়িত্ব। এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, সাহায্য চাইতে হবে, যাতে আমি আমার ত্রুটিটা ওভারকাম করে সুন্দরভাবে তাজবি করতে পারি, আল্লাহর মহিমা কীর্তন করতে পারি, এবং দিস ইজ দ্য রাস্তা, এবং এটাই হলো বিষয়। এবং এখানে বলা হচ্ছে যে যে এটা করতে পার, মানে এই প্রতিটা মুহূর্ত হচ্ছিল সুবর্ণ সুযোগ হেদায়েতের। যেমন মানুষ ভুল করলে যখন বুঝে সেখান থেকে সংশোধিত হয় মানুষ, ঠিক একইভাবে যখন আস্থা বা আসে কোনো কোনো কিছুর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, সে চলে যায়, তখন রিয়েলাইজেশনে আসলে আসলে আমি কিসের পিছনে দৌড়াচ্ছি, আসলে আমি কিসের পিছনে দৌড়াচ্ছি, তখন রিয়েলাইজেশন হয়, তখন মানুষের জীবন স্ট্রেইট হয়, তখন মানুষের জীবনে কারেকশানগুলো হয়। এই কন্টিনিউয়াসলি কারেকশানের মধ্যে মানুষকে গিয়ে আল্লাহ প্ল্যান করে রাখছেন, এই জন্য সবগুলো টার্গেট করা আছে। এটা বড় ধরনের একটা কনসেপ্ট। যেমন এক আল্লাহ বিশ্বাস করা খুব সহজ জিনিস, বিদ্যা বুদ্ধি অ্যাপ্লাই করে মেধা প্রয়োগ করে আপনি বের করতে পারেন, দেয়ার ইজ এ গড, সেখানে একজন কী আছে? আল্লাহ আছে। কিন্তু যখন আপনার আমার হৃদয় ভেঙে যায়, তখন বিশ্বাস টিকে রাখা কিন্তু কঠিন নয়, তখন আর বিশ্বাস থাকবে না। কারণ যখন এরকম সিচুয়েশান আসে, মানুষের কী হয়, বিশ্বাস নড়বড়ে হয়ে যায়। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হৃদয়ে এই ক্রাইসিসের সময় আল্লাহ কী করেন, মানুষকে হেদায়েতের রাস্তায় চলেন। এটা তাহলে এখন আপনার আমার করণীয় কী? ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই ক্রাইসিসের মুহূর্তে আপনি সবর করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবেন, আর কী করবেন? আল্লাহর আজ্ঞা পালন করবেন, আল্লাহর নির্দেশ পালন করবেন, এবং আল্লাহ রসুলকে কী করবেন? অনুসরণ করবেন। রসুলের জীবনী পড়েন, বললাম না, সব পাবেন। এমন কিছু ঘটনা ক্রাইসিস মানুষের জীবনে দেখবে না যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে নাই, সে ক্রাইসিস সবগুলো কিন্তু আছে। অর্থাৎ আপনার ওখান থেকে কী হবেন? এনলাইটেন হবেন আপনি আমি, কেন না হলে আপনি উল্টা দিকে, আপনি আমি কী করতেছি? এরকম পরিস্থিতিতে আসার পরে আমরা কী করতেছি? বিশ্বাসের বিপরীতে যাওয়ার আমাদের প্রবণতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বলতেছেন, ফা ইন তাওয়াল্লাইতুম ফা ইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, এবং তোমরা যদি এটার থেকে ডিনাই করো, এই এভিডেন্স থেকে ডিনাই করো, রসুলের কাজ ছিল তো পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে সবচেয়ে উত্তম পন্থায় এটাকে প্রেজেন্ট করো, এটা ছিল রসুলের কাজ। দ্যাট মিনস উনি সবচেয়ে উত্তম পন্থায় কোরআন মজিদকে প্রেজেন্ট করে গেছেন, এটা ইমোশনালি এবং ইন্টেলেকচুয়ালি প্রেজেন্ট করে গেছেন, অর্থাৎ এটাই ছিল কাজ। কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্টিনিউয়াসলি দুঃখ করতেন, মানুষ হেদায়তে আসে না কেন? কেন হেদায়তের মালিক তো মানুষ না, হেদায়তের মালিককে আল্লাহ। হেদায়ত আপনাকে চেয়ে নিতে হবে, আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। এই জন্য আমরা কন্টিনিউয়াসলি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা চেয়ে নিতে হবে আল্লাহর কাছ থেকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি রাজি খুশি থাকতেছি, তারপর আল্লাহ আপনাকে কী দিতেছেন? হেদায়ত দিতেছেন আমার একটা কোনো অ্যাকশানের বিপরীতে। অর্থাৎ আমি যতই দোয়া করি আমার সন্তানের জন্য, আমার সন্তান যদি নিজের থেকে না চায়, আল্লাহ তাকে কোনো দিন কী করবেন না? হেদায়ত দিবেন না। এটা একটা পাওয়ারফুল কনসেপ্ট, সেটাও বিশ্বাসের মধ্যে রাখতে হবে। এরপরে আল্লাহ মনে করাই দিতেছেন আপনাদেরকে বেসিক ফ্যাক্ট,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আয়াতুল কুরসির প্রথম ইন্ট্রোডাকশন, তাই না? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। ইলাহ মানে কি, আমরা অনেকে ট্রান্সলেশন করি উপাস্য, নেই লিমিটেড ট্রান্সলেশন। ইলাহ মানে হচ্ছে যার উপাসনা করা হয়, যার দিকে প্রবল বেগে ধাবিত হওয়া হয় এবং যাকে প্রচণ্ড ভালোবাসা হয়, মানে প্রচণ্ড ভালোবেসে আপনি ধাবিত হয়ে ওনার উপাসনা করতেছেন। এইভাবে একমাত্র কে হওয়া উচিত, ইলাহ হচ্ছে একজনই, যার দিকে আপনি ধাবিত হবেন, যার উপরে আপনি সবচেয়ে ভরসা করবেন, সে হচ্ছে ইলাহ। এটা না হয়ে মানুষের কী হচ্ছে দুনিয়াতে, মানুষ আমরা অনেক ইলাহ বানায় নিচ্ছি, কেউ সম্পদকে ইলাহ বানায় নিচ্ছি, নিজের খেয়াল খুলছিকে ইলাহ বানায় নিচ্ছি, কেন ওভাবে ধাবিত হচ্ছি, তাকে ওভাবে ভালোবাসতেছি, তাই না? আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন যে আপনার আমার কোন দিকে ধাবিত হওয়া উচিত, আল্লাহর দিকে ধাবিত হওয়া উচিত, আল্লাহকে সবচেয়ে ভালোবাসা উচিত। তারপরে স্টেটমেন্ট হচ্ছে ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং মুমিনদের শুধুমাত্র আল্লাহর উপরে কী করা উচিত, ভরসা করা উচিত। এই সূরাটা হচ্ছে সেই ভরসার স্টেটমেন্ট। এখন এটা আপনাকে থিওরি বললো, একটা থিওরি বললো, এবার প্র্যাকটিক্যালি আপনার এটার ইমপ্লিকেশন কি এবার শুনেন। আল্লাহ বলতেছেন 14 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইন্না নিশ্চয় মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল্লাকুম ফাহদারুহুম, নিশ্চয় তোমাদের স্বামী অথবা স্ত্রীদের মধ্যে থেকে তাদের কোনো কোনো আচরণ, অথবা এবং তোমাদের সন্তানদের মধ্যে থেকে কারো 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 কিছু কিছু আচরণ তোমাদের জন্য কি শত্রু, ফাহজারুহুম, তাদের ব্যাপারে সতর্ক হও। মানে আপনার ক্লোজ সন্তান দিছে কে, আল্লাহ, স্পাউস দিছে কে, স্বামী দিছে কে, আল্লাহ, স্ত্রী দিছে কে, আল্লাহ, স্বামী স্ত্রী সন্তান সন্ততি সবই কে দিছে, আল্লাহ দিছে। আল্লাহ বলতেছে যে এদের মধ্যে থেকে কেউ কেউ এবং তাদের কিছু কিছু আচরণ, মানে এখানে হচ্ছিল যে কারো কোনো একটা স্পেসিফিক আচরণ তোমার শত্রু, তাদের ব্যাপারে কী হোক সতর্ক হও, বড় ধরনের টেস্ট। কেন, আপনি আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, পরিবার পরিজনের মধ্যে স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, সন্তান সন্ততিকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাহলে এদের মধ্যে কী হচ্ছে আপনার আমার জন্য শত্রুতা আসছে, কনসেপ্টটা কী? কনসেপ্ট হচ্ছে এরকম যে এটা একটা এক্সাম্পল দিলে বলতে বোঝা যাবে, তার আগে বুঝি, সেটা হচ্ছিলো বেসিক্যালি আল্লাহ সর্বদা আমাদেরকে বলতেছেন বিশ্বাস করার জন্য, একটা তার উপরে ভরসা করার জন্য, এবং তাকে মান্য করা, তিনটা জিনিসের কথা। এখন আমাদের স্বামী অথবা স্ত্রী, আমাদের সন্তান সন্ততিদের কিছু কিছু আচরণ যদি আমাদেরকে আল্লাহর অবদ্ধতায় ঠেলে দেয়, আমাদেরকে আল্লাহর উপর ভরসা করার বিপরীতে ঠেলে দেয়, আল্লাহর উপর বিশ্বাসের জায়গা থেকে ডিসলোকেট করে দেয়, তাহলে এটা কী হবে, শত্রুতার কারণ। এটা হচ্ছে কনসেপ্ট। একটা এক্সাম্পল ধরেন, একজন ব্যক্তি, একজন পুরুষ, সে মানে সে হচ্ছিলো হাউসহোল্ড, সে আয় করে, সে একটা রিসেন্ট চাকরি করে ঢাকা শহরে, একটা ভাড়া বাসায় থাকে, তার ভাড়া দিয়ে সে মোটামুটি সে চলে। এখন তার স্ত্রী বলা শুরু করলো, আমাদের বাড়ি নাই কেন, আমাদের অ্যাপার্টমেন্ট নাই কেন, ওর অ্যাপার্টমেন্ট আছে, ওর বাড়ি আছে, আপনি ইঞ্জিনিয়ার সাহেব, আপনার ডাক্তার সাহেব, এত টাকা আপনার, ওর আপনার বন্ধুর বাড়ি আছে, আপনার নাই কেন, আমাদের বাড়ি দরকার। ছেলে যায় বলতেছে যে আমরা দুই ভাই এক রুমে থাকি, অসুবিধা হয়, আমাদের আলাদা আলাদা রুম দরকার, তাহলে আমাদের বাড়ি হলে সেই রুমটা হইতো, আমাদের কী দরকার, আলাদা রুম দরকার, বাড়ি দরকার। শ্বশুর বাড়ির লোক বলতেছে সবাই করে ফেললো, তুমি কিছু করতে পারলে না, তোমার বাড়ি দরকার। বন্ধুবান্ধব বললো আমি তো করে ফেললাম, তুমি করলা না কেন, তুমিও করো। সবাই থেকে আপনাকে তাকে কী করলো, প্রেশারাইজ করতেছে, ঠিক আছে, যে তার একটা বাড়ি দেখার। অতএব সে ক্যালকুলেট করে দেখলো যে তাকে যদি এখন বাড়ি কিনতে হয়, তাহলে সুদে তাকে লোন নিতে হবে, লোনে যদি সুদ নেয়, লোনে যদি সুদে যদি লোন নেয়, সে বাড়ি কিনতে পারবে, তারপরও তার জিনিসটা টাফ হবে, কেন বাড়ি ভাড়ার বিপরীতে তাকে আরও টাকা এখানে গুনতে হবে, তাহলে ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি সে দেখতেছে, প্লাস সুদের থ্রেট দেখতেছে, সে সুরা বাকারা পড়েছে, সুরা বাকারার পরে সেখানে পড়লেও এভাবে আল্লাহ বলতেছেন ফা ইল্লাম তাফালু ফাহজানু বিহারবিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদের কারবার ছাড়তে পারলো না, তারা কান খাড়া করে শুনে রাখো কি, আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। এই বিষয়টা সে পড়লো, এখন সে কি করবে, আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কি যুদ্ধে নামবে, যুদ্ধে নামিয়ে সুদে বাড়িটা করবে, নাকি সেখান থেকে সে উইথড্র করবে, তার ফ্যামিলি তার পরিজন সবাই তাকে কি করতেছে, প্রেশারাইজ করতেছে বিষয়টা। এরকম সিচুয়েশনে সে যদি দুনিয়াতে বাড়িটা করে, আখারেতে বাড়িটা ছুটে যাবে। এই অ্যানোমোসিটি, এই শত্রুতা পরিলক্ষিত হবে কখন, দুনিয়াতে হবে না, বিচারের দিনে হবে। সেটা সুন্দর বর্ণনা আছে সূরা আবাসার মধ্যে,
বলা হচ্ছে এভাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন সবচেয়ে ভালো মানুষটাও কী করবে, তার ভাই ব্রাদার থেকে দৌড়াবে, তার পিতা মাতার থেকে দৌড়াবে, তার মানে তার যে স্পাউস তার কাছ থেকে দৌড়াবে, স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর থেকে দৌড়াবে, তার সন্তান থেকে দৌড়াবে, কেন সবাই সেদিন তাকে ধরবে। এই লোকটা যায় বলবে যে আমার স্ত্রী আমার সন্তান আমাকে বাধ্য করছে সুদের মধ্যে ঢুকে এই বাড়ি বানাতে, ওরা ওদের সবাইকে আপনি কী করেন জাহান্নামে পাঠান, আমাকে রিলিজ করেন। তার স্ত্রী বলবে তুমি ছিলে হাউস হোল্ড, উনি ছিলেন গৃহকর্তা, ওনার ডিসিশন নেওয়ার কথা উনি ডিসিশন নিচ্ছেন, আমার কথা কেন শুনলেন, ওনাকে জাহান্নামে পাঠান, আমাকে কী করেন রিলিজ করেন। ছেলে বলবে যে আমার একটা আমি ছোট মানুষ, আমি দাবি করছি একটা রুমের কথা, কিন্তু তাই বলে উনি মেনে নেবেন, উনি কেন মানলেন, ওনার তো ক্ষমতা ছিল না মানার, উনি মানলেন না কেন, ওনাকে জাহান্নামে দেন, আমাকে কী করেন রিলিজ করেন। সেদিন এই প্রিয়জনের মধ্যে কী হবে, চলবে এই যুদ্ধ, ঠিক আছে। তাহলে অ্যানোমোসিটি তৈরি হবে কোন দিন, বিচারের দিন, বিচারের দিন সেই অ্যানোমোসিটি পড়ে যাবে। সেটাকে উল্লেখ করে আল্লাহ বলতেছেন তারা কি তোমার শত্রু, তাদের ব্যাপারে হুঁশিয়ার হও। এটা হচ্ছে স্টেটমেন্ট, শক্তিশালী স্টেটমেন্ট আল্লাহ দিচ্ছেন এই জায়গায়। এখন এই শত্রুর সাথে কী করবেন, শত্রুর সাথে আমরা কী করি, তার সাথে যুদ্ধ করি, তার সাথে মারামারি করি, ক্ষমতা থাকলে যত ক্ষমতা আছে তার উপরে প্রয়োগ করি, তাই না। কেউ যদি শত্রু হয় আপনার, আপনার যতটুকু ক্ষমতা আছে আপনি কী করবেন, তার উপরে প্রয়োগ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই আয়াতে, ওয়া ইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, তুমি যদি তাকে কী করে দাও, ক্ষমা করে দাও, সে এর বিপরীতে তোমাকে কী করতেছে, তুমি যখন আল্লাহর সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করতে যাচ্ছ, বলতেছো যে সুদে পারি কিনা আমার কাজ না, আল্লাহ নারাজ হবে, হবে না এটা, তখন আপনাকে কী করবে, কিসের বাবা হইলা, কিসের ইঞ্জিনিয়ার হইলা, কিসের ডাক্তার হইলা, কী হইলা, কী মানুষ হইলা, তুমি একটা বাড়ি কিনতে পারো না, আপনার সিদ্ধের সাথে কী করবে, দুর্ব্যবহার করবে, আপনার সাথে অসদাচরণ করবে, এর বিপরীতে আপনাকে কী করতে হবে, অ্যাজ ইফ সে কিছুই করে নাই, তাকে এমনভাবে ক্ষমা করতে, তা আফু মানে এমনভাবে ক্ষমা করা সে কিছুই করে নাই, ওয়াসফাহু তার এটাকে উপেক্ষা করা কিছুই হয় নাই, ওয়াতাক ফেরু এবং তার এই যে তার হীনমন্যতা এটাকে ঢেকে দিতে হবে। আপনি যে আরেকজনকে বলবেন না ইসলামী মজলিসে এসে যে আমার সন্তান আমার পিতা আমাকে এরকম অপকর্ম করতে বলছে, জানেন আপনি কোনো সময় সেটাও বলবেন না, আমার স্ত্রীও ভালো আমার সন্তানও ভালো, তাদের দোষগুলো কী করলেন আপনি ঢেকে দিলেন, ভয়ঙ্কর সবরের কাজ। আল্লাহ বলতেছেন ফা ইন্নাল্লাহ গফুর রহিম, এটা যদি আপনি আমি করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কী করবে, কন্টিনিউয়াসলি ক্ষমা করবে এবং আপনার উপর কী করবে, রহমত করবে। তাহলে আপনাকে কী ধরনের অ্যাডভাইস আল্লাহ দিলেন, ইতফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে ভালো দিয়ে কী করো, প্রতিহত করো। তাহলে এটা কি সহজ ব্যাপার, একদিকে আপনার পরিবারের সদস্যরা আপনার উপরে প্রেশার ক্রিয়েট করতেছে, আপনাকে গালমন্দ করতেছে, কষ্টকর পরিস্থিতি, আল্লাহ বলতেছে এটা কী করো, হজম করো, হজম করো কী জন্য, আল্লাহ বলছে আল্লাহ ক্ষমা করে দিবে, কেন আপনি আমি বিশ্বাসী, তাই না। এটা যদি এই কষ্টটা, তাহলে এখানেও দেখা যাচ্ছে সুইটনেস অফ ইমান, একদিকে কষ্ট আরেকদিকে আল্লাহ যেহেতু বলছে ইন্নাল্লাহ গফুরুর রহিম, ওইটার উপর ভরসা করে আপনি সমস্ত কষ্ট কী করতেছেন, সহ্য করতেছেন। এখানেও দেখা যাচ্ছে কষ্টের সাথে কী আসতেছে, প্রশান্তি কী, প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন, আপনাকে থিওরি দিল মা আসা বা মুসিবাতিনিল্লা বিইজনিল্লাহ, তাহলে এই আশা বাকে আপনি কীভাবে ট্যাকেল করবেন, একদম প্র্যাকটিক্যাল, প্রতিটা মুসলিমের জীবনে প্র্যাকটিক্যাল জিনিস। এই জায়গায় মানুষ কী করে, আমরা পারিবারিক সৎ পরিবার সদস্যের সাথে অনেক মিসবিহেভ করি একজন বিশ্বাসী হিসাবে, তাই না, আমরা এই সবটুকু করতে পারি না, কেন এটা করা খুব ডিফিকাল্ট কাজ, কিন্তু ওইটাকে অ্যাটেইন করতেই আল্লাহ এনকারেজ করতেছে। তাহলে এইটাই হলো একটা কেস স্টাডি আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিচ্ছেন। এটা দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরের আয়াতে আসতেছেন, কারণ তাহলে এখানে যে জিনিসটা হচ্ছিল সবরের বিষয় বলতেছেন, পাশাপাশি তাহলে দেখা যাচ্ছে কি আপনাকে এখানে পরিবারে সবর করতে হচ্ছে, সেকেন্ড হচ্ছিলো কি কারো উপর জোর জবরদস্তি করা যাবে না, লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি বলতে কোনো কিছু নাই। পাশাপাশি আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়া কুদুহা নাসু ওয়াল হিজারা, তোমার পরিবার নিজেকে এবং পরিবারকে রক্ষা করো সেই আগুন থেকে যেটার জ্বালানি হবে কি মানুষ এবং পাথর। তাহলে দেখেন আপনার অ্যাক্টিভিটি কত কত হেভি অ্যাক্টিভিটি আপনাকে করতে হচ্ছে এই সংসার পরিবারের মধ্যে,
তাহলে এটাই হচ্ছে একটা ডেমনস্ট্রেশন, প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আমাদের প্রত্যেকের জীবনে। আপনি একটা আসাবাকে কীভাবে হ্যান্ডেল করবেন সেটার একটা ডেমনস্ট্রেশন। এরপরে আয়াতে বললেন আল্লাহ, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের আমওয়াল এবং আওলাদ মানে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান শক্তি তোমাদের জন্য কি ফিতনা, ফিতনা মানে গ্রেটেস্ট টেস্ট। এটার ব্যাকগ্রাউন্ডটা হিসাবে মানুষের সবার ভবিষ্যৎ পরিকল্পনা এই দুইটা। মানুষ চেষ্টা করে যখন তার কর্মক্ষমতাটাকে অনেক টাকা কমাবে, অনেক টাকা জমা করবে, অনেক সম্পদ জমা করবে, পরে টার্গেটটা কি যখন ওনার ক্ষমতা কমে যাবে, ইনকাম কমে যাবে, তখন এই সম্পদ কি ফিক্সড ডিপোজিটে রাখবে আর সুদ দিয়ে কি চলবে, মাল দিয়ে পরিকল্পনা, আর সন্তানের পিছনে ইনভেস্টমেন্ট করবে, সন্তানকে বড় করবে, সন্তান কি করবে আয় করবে, সে আমাকে কি করবে দেখাশোনা করবে। তাহলে আমওয়াল এবং আওলাদের উপরে মানুষের রিটায়ারমেন্ট প্ল্যান, এটা দিয়েই মানুষ দুনিয়াতে কী করে রিটায়ারমেন্ট প্ল্যান করে। তাহলে এই রিটায়ারমেন্ট প্ল্যান হচ্ছিল বড় ধরনের ফিতনা। কেন, আপনার রিটায়ারমেন্টের সুযোগ আছে? আপনার রিটায়ারমেন্ট কখন? আপনার রিটায়ারমেন্ট বেসিক্যালি যখন আপনি ওই পারে যাবেন, দ্যাট ইজ ইয়োর রিটায়ারমেন্ট টাইম, তাই না? আমি যখন ওই পারে পার হব, দ্যাট ইজ দ্য রিটায়ারমেন্ট টাইম। তাহলে ওই রিটায়ারমেন্ট টাইমের জন্য আপনার সন্তান সম্পত্তি কী করতে হবে, রেডি করতে হবে। দ্যাট ইজ দ্যাট ভিউ। ওইটা ভিউ না হয় আমি দুনিয়াতে মনে করতেছি, দুনিয়ার রিজিকটা আপনাকে আল্লাহ লিখে দিছে, যেটা রিজিক লিখছেন আপনি সেটা প্রাপ্ত হবেন। আপনি ফেরাউন হন, আবু লাহাব হন, আবু জাহাল হন, আল্লাহকে মানেন অথবা না মানেন, আপনার জন্য কি আল্লাহ রিজিক লিখে দিছে, সেটা আপনার প্রাপ্ত হবে। তাহলে আপনার আমওয়ালও আপনার রিজিকে কিছু করতে পারবে না, সিকিউরিটি দিতে পারবে না, আওলাদও দুনিয়াতে দিতে পারবে না। কেন, প্ল্যানিং দেখেন, খুব ইন্টারেস্টিং একটা অ্যান্থ্রোপোলজিক্যাল অ্যানালাইসিস দেখেন। অনেকে এখানে আসেন বয়স্ক, অনেক ছোটোবেলায় কোথায় ছিলেন, গ্রামে ছিলেন, ঠিক আছে, বাবা মা গ্রামে অবস্থান করছেন, তখন আপনার বাবা মা আপনাকে কী করছে, প্যাট্রোনাইজ করছে, বাবা যাও ইউনিভার্সিটিতে ভর্তি হও, এই হও সেই হও, শহরে যায় বসবাস করো করছেন। তাহলে দেখা গেছে পরবর্তীতে কী হয়েছে, বাবা মা থাকছে গ্রামে, আপনি থাকছেন শহরে, আপনি আমি শহরের জীবনে অভ্যস্ত হয়ে গেছি, আমরা কোনো সময় গ্রামে ফিরি নাই, আর বাবা মাকে জোর করে এনে শহরে রাখতেন, দুই দিন রাখার পরে না আমি এই জায়গায় থাকবো না, অথচ উনি প্ল্যান করে আপনাকে কোথায় পাঠাইছে, উন্নত জীবনের জন্য শহরে পাঠাইছে, আর বৃদ্ধ বয়সে উনি একা একা গ্রামের মধ্যে লোনলিনেসের মধ্যে জীবনযাপন করছেন। এটা একটা সিনিয়রিও যারা বয়স্ক হয়ে গেছেন তাদের জেনারেশন, আর যারা এখন বয়স হয়েছে তাদের সন্তানরা কী করছেন, আপনি আমি সন্তানকে বড় করছি, এ দেশে থাকা যাবে না, এত সমস্যা, এত কিছু, উন্নত জীবনের জন্য কোথায় যাও, আমেরিকা যাও, কানাডা যাও, সেখানে অনেক মানুষের উন্নত জীবন, আপনার সমস্ত এফোর্ট দিয়ে তাকে প্রিপেয়ার করলেন, পাঠালেন আমেরিকা, সেখানে আমেরিকায় সে সেটেল হয়ে গেল, ওখানে জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেল, সে আর এই দেশে ফিরবে না, তার সন্তান সন্ততি ফিরবে না। আপনি প্ল্যান করছেন রিটায়ারমেন্ট প্ল্যান, অতএব আপনাকে বললেন ঠিক আছে আমি যাই থাকি, আপনারও এই অবস্থা, আমেরিকায় গেলেন দুই দিন থাকার ফলে এখানে কি মানুষ থাকে, আমার কাজ কি, ঠিক আছে আমি আমার জায়গায় চলে যাবো, আমি দেশে চলে যাবো, দেশে আসলে লোনলিনেস, ওখানে গেলে ওইটা আপনার পছন্দ না। তাহলে কী পরিকল্পনা আমি আপনি করলাম আওলাদ দিয়ে এবং আমওয়াল দিয়ে, এটা কি দুনিয়ার জন্য ফিজিবল কিছু হলো, দুনিয়ার জন্য ফিজিবল কিছু হলো, কিন্তু আমরা এটা মনে করলাম কি দ্যাট ইজ আওয়ার রিটায়ারমেন্ট প্ল্যান, সেটা হচ্ছে আমার প্ল্যান। এই জন্য যে এই বিভ্রান্তি থেকে আল্লাহ এখানে পিক আপ করে বলতেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এটাকে রাইট ওয়েতে যদি আপনি প্ল্যান করতে না পারেন এটা সবচেয়ে বেশি যন্ত্রণা দেবে আপনাকে। আপনি মনে করবেন এটা আপনার ফিউচার প্ল্যান, যদি রাইট ওয়েতে না হয় সেটা কি সবচেয়ে বেশি পেইন দিবে। এর বিপরীতে আল্লাহর সাথে সাথে বলতেছেন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আজিম, আল্লাহর কাছে আছে সবচেয়ে বড় প্রতিদান। তাহলে আল্লাহকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, অতএব সেটাকে সামনে রেখেই আপনাকে পরিকল্পনা করতে হবে কী নিয়ে, আল্লাহ যেটা আমওয়াল আপনাকে দিছে, যে আওলাদ দিছে, সেটা তার দিকেই কী করতে হবে, ডাইরেক্ট করতে হবে, এমনভাবে ইনভেস্টমেন্ট করতে হবে যাতে ফান্ড ট্রান্সফারটা মালয়েশিয়া নাই হয় কোথায় হয়, ওইবারে মালয়েশিয়া ফান্ড ট্রান্সফার করে কোনো লাভ, ঠিক আছে, আমেরিকা ফান্ড ট্রান্সফার করে, ফান্ড এমনভাবে ট্রান্সফার দিতে হবে, আল্লাহর কাছে ট্রান্সফার দিতে হবে যাতে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানটা হয় সবচেয়ে সুন্দর। আপনার আমওয়াল আওলাদকে এমনভাবে ডেভেলপ করতে হবে যাতে আপনি মারা যাওয়ার পরে সে ভালো কাজ করে সেটার সদগায় জারিয়ে আপনি পেতে থাকে, সেখানে সবার জন্যই করলাম। তাহলে এটাকে রাইট ওয়েতে আল্লাহর দিকে ডিরেক্ট করা হচ্ছে, এটা হলো একটা কাজ, সেটা হচ্ছে আরেকটা চ্যালেঞ্জিং বিষয়, সেটাও আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন, কেন আওলাদও দিয়েছেন কে, আমওয়ালও দিয়েছেন কে, আল্লাহ দিয়েছেন মুসিবা হিসাবে দিয়েছেন, একদম স্পেসিফিক টার্গেট করে আরেকটা কেস স্টাডি বললেন। তাহলে এখন আপনি কী করবেন? এরপর বললেন আল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতা,
আল্লাহর ব্যাপারে সচেতন হও, আল্লাহকে ভয় করো, আল্লাহর ব্যাপারে কনসিয়াস হও, যতটুকু তোমার সামর্থ্য আছে ততটুকু। তোমাকে আমি বলি নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হও, তোমাকে বলি নাই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেন আমাদের সময় অনেক সময় মসজিদে ইমাম সাহেবরা যখন ফান্ড রেজিংয়ের বলে ক্যাম্পেইন করে তখন ওনার বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু সব দিয়ে দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন অর্ধেক দিলাম। এগুলো হচ্ছে ওনাদের স্ট্যান্ডার্ড, তার মানে এটা কোনোভাবে আপনার আমার স্ট্যান্ডার্ড না। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্য অনুযায়ী আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছিল এখন সামর্থ্যটা কে কে জাজ করবে? আল্লাহ করবে। এখন পরীক্ষায় দিচ্ছেন আপনি, আপনার টিচার এসে বললেন তুমি 30 পাইলা কীভাবে, তুমি তো 30 পাওয়ার স্টুডেন্ট না, তোমাকে তো আমি ভালো মতো চিনি, গত পরীক্ষায় পাইলা 100, এখন 30 আসলো কোত্থেকে? নিশ্চয়ই রাতে বসে বসে কী করছো বলো, টিচাররা ধরে না যে আসলে কী করছো সেটা বলো। তখন আসল রহস্য বার হয়, আসলে ওইটা করে এটা করি না, দ্যাট মিনস আমি এফোর্টটা দেই নেই। দ্যাট মিনস যে টিচারটা আপনাকে ভালো করে জানে সে জানে আপনার ক্যাপাসিটি কী জিনিস, আপনি দিলেন কি না। অতএব আল্লাহর কাছে লুকোচুরি করার কিছু নাই। ওয়াল্লাহু আলিমুন বিযাতিস সুদুর, ঠিক আছে, ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, বারবার আল্লাহ রিমাইন্ড করতেছে আল্লাহ সব কিছু জানেন। আপনার আমার কাছে আল্লাহর এক্সপেকটেশন কী? আমি আমার বেস্ট এফোর্টটা দিব আল্লাহর ব্যাপারে, এবং সেটা দিতে গেলে কী করতে হবে? ওয়াসমাউ, শুনতে হবে। এই যে আমরা বসে আজকে শুনতেছি, শোনার পরে কি ওয়াতিউ, শোনার পরে সেই অনুযায়ী কি অনুসরণ করতে হবে, ফলো করতে হবে, মেনে নিতে হবে, এবং মেনে নেওয়ার পর ফার্স্ট ইম্প্যাক্টটা কি? ওয়া আনফিকু, খরচা করে। এই তিনটা করতে হবে। কেন প্র্যাকটিক্যাল হচ্ছিল আপনি শুনলেন অনুসরণ করলেন, অনুসরণ করার মধ্যে প্রথম জিনিস হচ্ছিল কি আনফাকা করা, খরচা করা। কী খরচ করবেন? সম্পদ খরচ করবেন, আমওয়াল, আওলাদ খরচ করবেন, সময় খরচ করবেন, ক্যাপাবিলিটি খরচ করবেন, ফাইনালি আনফোসিকম, এটা আপনার জন্য ভালো। আল্লাহ বলতেছে ফাইনালি মান করে, আর এটা না করে আমি কী করবো? বিপরীত যদি কাজ করি, আল্লাহ বলতেছে ওয়ামাই ইউকা সুহা নাফসিহি, যে তার মনের দৈন্যতার মধ্যে, মনের কামনা বাসনার মধ্যে আবদ্ধ হইল, সুখ, সুখ মানে হচ্ছে লালসা, মানুষের সংকীর্ণতার মধ্যে যে আবদ্ধ হলো, যে এটার থেকে বেরোয় আসতে পারলো, ফা উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সবচেয়ে সব। দ্যাট মিনস আমাকে আনফাকা করতে কী করতেছে? আমার অন্তর থেকে কি নেগেটিভলি কী করতেছে? টানতেছে, ঠিক আছে। তো সেটাই একটা পাওয়ারফুল জিনিস বলতেছে, এটা যে করতে পারবে তারাই হচ্ছে সফল কাম হবে, ঠিক আছে। বলার পরে এরপরে আল্লাহ বলতেছেন ইন তুখরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে কী করো? উত্তম ঋণ দান করো। এটা যদি দিতে পারো তাহলে কী হবে? ওয়া ইউদাইফু লাকুম, আল্লাহ বহুগুণে বাড়িয়ে দিবেন তোমাদের জন্য, ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে খুব ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু শাকুরুন হালিমুন, আল্লাহ হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করতে পারেন এবং সবচেয়ে বেশি কী হালিমুন মানে সহমর্মী। আপনি কী চেষ্টা করলেন, কত কষ্ট করলেন, দুনিয়ার কেউ আপনাকে কী করবে না, ভ্যালু করবে না, সে ভ্যালুয়েশন দেবে কে? হালিমুন হচ্ছে আল্লাহ। আল্লাহ আপনার সমস্ত কষ্ট সবচেয়ে বেশি অনুভব করবেন কে? আল্লাহ। সে গ্যারান্টি দিতেছেন এবং শাকুরুন বলতেছেন। তাহলে এখানে করদে হাসানার কথা, কেন আনফাকার অনেকগুলো ডাইমেনশন আছে। সাদাকা আছে, আপনি যখন খরচা করতেছেন আপনি সাদকা করতেছেন, আনফাকার দিচ্ছে। এখানে কিন্তু একটা স্পেশাল ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন আল্লাহ, সেটা হচ্ছে ইয়াকরিদুল্লাহ, আকরিদুল্লাহ। হ্যাঁ, বলতেছে ওয়া ইন তুকরিদুল্লাহ, যদি তোমরা কর্জ দাও হাসান, হাসানা কর্জ, উত্তম কর্জ দাও, সে জিনিসটা। তো এখানে অনেকগুলো এই স্টেটমেন্টে অনেকগুলো ডাইমেনশন, একটা ডাইমেনশন হচ্ছে আপনি কাকে কর্জ দেন, কে রিলায়েবল। একটা ব্যাংক কোনো সময় লোন দিবে না রাস্তার লোককে, সে তার ক্রেডিট রেটিং নেবে, তার বিভিন্ন রকম ক্রেডিট হিস্ট্রি নেবে, তার ইনকাম দেখবে, অ্যাসেট দেখবে, তারপর তাকে কী করবে? লোন দিবে। আল্লাহ বলতেছে আমাকে লোন দাও, কেন আই অ্যাম দ্য মোস্ট রিলায়েবল পার্সন, ঠিক আছে, আমি হচ্ছে সবচেয়ে রিলায়েবল এন্টিটি, আমাকে লোন দাও, আমি অনেকগুলো বাড়িয়ে দেবো, আমি সেটা অ্যাপ্রিসিয়েট করবো। আল্লাহ সেভাবে বলতেছে, সেটা একটা অ্যাপ্রোচ আপনাকে এনকারেজ করার মধ্যে। এর পাশাপাশি এটা পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, একটা স্টেটমেন্টে অনেক কিছু বোঝায় না আল্লাহ, পাশাপাশি এটা এই সুরাট এই স্টেটমেন্টটা কোরআন মজিদে অনেক জায়গায় আসছে। এটা বুঝতে হলে আপনাকে একটা সাইকোলজি বুঝতে হবে, সেটা এরকম, ধরেন আমার মা একদিন এসে আমাকে বললেন বাবা আমাকে 1000 টাকা একটু ধার দাও তো, আমার তো এখন সামর্থ্য নাই, যেদিন সামর্থ্য হবে আমি তোমাকে 1000 টাকা ফেরত দিয়ে দেবো। এটা যদি আমার মা কোনোদিন আমাকে এসে বলে তাহলে আমার লজ্জায় মাথা কাটা হচ্ছে, কেননা আল্লাহ আমার মা আমাকে মনে করতেছে
যে আমি এত লোভী এত কৃপণ, তা আমার কাছে যদি টাকা চাইতে হয় তাহলে একটা ঋণের হিসাব দিতে হবে, কারণ ঋণ দেওয়া মানেই হচ্ছে না আমি টাকাটা ফেরত দেব, আমি টাকাটা ফেরত পাবো এই অ্যাসুরেন্স ছাড়া আমি কি দিব না, টাকা দিব না। আল্লাহ হচ্ছে গনিউল হামিদ, আল্লাহ কোনো ঋণের দরকার নেই, আল্লাহ কোনো ঋণের দরকার আছে, সমস্ত সম্পদের মালিক আলী আল্লাহ। তাহলে কেন আল্লাহ আপনার আমার কাছে কি চাচ্ছে, ঋণ চাচ্ছে? আল্লাহ ভালো করে জানে আপনার কত টাকা আছে পকেটের মধ্যে, আপনার কত সম্পদ আছে, আপনার কি ক্যাপাবিলিটি আছে। তারপরও আমি কি করি, মসজিদের ডান বক্সে 5 টাকার পয়েন্ট ফেলি, মসজিদের ডান বক্সে আমি কি ফেলি, 5 টাকার পয়েন্ট ফেলি, অথচ আল্লাহ আপনার এক্স রে করে সব কিছু জানে। তখন আল্লাহ বলতেছে কর্জ হলেও দাও, দ্যাট মিন্স আপনার আমার লজ্জা হওয়া উচিত সেটা। এবং বিশ্বাসী এবং সাহাবিদের মুদ্রা, সাহাবিরা অনেকটা এই আয়াতটাকে এভাবে দিছে যে আল্লাহ আমাদেরকে এত হীনবর্ণ মনে করলো, আমাকে এত সংকীর্ণ মনে করলো, আল্লাহ আমার কাছে কী চাচ্ছে, ঋণ চাচ্ছে। এটাও কিন্তু রিফ্লেকশন। বেসিক্যালি বিষয়টা হচ্ছিলো আল্লাহ পজিটিভ নেগেটিভ সব ফর্মে আপনাকে এনকারেজ করতেছেন, কেননা আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি কী করেন, ভালোবাসেন, তাই না? আপনাকে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এবং শেষে কনক্লুড করতেছেন এভাবে, আলিমুল গায়বি ওয়া শাহাদাতিল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন আকাশ জমিনের সব কিছু প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব কিছু উনি জানেন। এবং উনি হচ্ছে আল আজিজ, আল আজিজের বাংলা ট্রান্সলেশন লেখে মহাপরাক্রমশীল, অনেকে ট্রান্সলেশন হতে বা আমরা বুঝি না, মহাপরাক্রমশীল কর্তৃপক্ষ, মানে উনি হচ্ছে আলটিমেট অথরিটি, সমস্ত বিষয় ওনার হাতে, উনি সব কিছু অনুমোদন করবেন, কিন্তু উনি সবসময় অথরিটিটা অ্যাপ্লাই করেন না, উনি সময় অনুযায়ী করেন। এবং হচ্ছেন উনি হল আল হাকিম, উনি হচ্ছে প্রজ্ঞাময়, ওনার সিদ্ধান্তের মধ্যে সবগুলো কি উইজডম আছে, এবং সবগুলো সিদ্ধান্ত ইন্টার কানেক্টেড, বিচ্ছিন্নভাবে উনি কোনো সিদ্ধান্ত দেন না, এটা দিলেন বিচ্ছিন্নভাবে আরেকটা দিলেন, একটার সাথে একটা রিলেটেড। অতএব উনি আপনাকে আমাকে সিদ্ধান্ত দিচ্ছে জীবনে, বিভিন্ন তাকদীর, বিভিন্ন আশা বা মুসিবার সিদ্ধান্তগুলো কে দিচ্ছেন, উনি দিচ্ছেন। অতএব ওনার উপরে কী করা উচিত, আমাদের সবচেয়ে বেশি ভরসা করা উচিত। যেমন ইমানের সংক্রান্ত অনেকগুলো সুরা আছে, এই সুরা কিন্তু সেন্ট্রাল কনসেপ্ট পয়েন্ট হচ্ছে কি, ইমানের রিফ্লেকশন হচ্ছে আপনি আল্লাহর উপরে কতটুকু ভরসা করতে পারেন, এটা হচ্ছে এই ইমানের, সেই ইমানের রিফ্লেকশন হিসাবে আপনি যদি আল্লাহকে আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর আজ্ঞা পালন করবেন, তার রসুলকে অনুসরণ করবেন, সেই জন্য এই কথাগুলো এক্সপ্লিসিটলি বলা আছে। এবং এখানে শেষে যে জিনিসটা কথা বলছে, আপনি কী করবেন, আনফাকা করবেন, কর্জ হলেও আল্লাহকে দিবেন, সেই লেভেলে নেমে হলেও আল্লাহ বলতেছে সেই লেভেলে নেমে হলে দাও, তারপরও আমি কী করব, আমাকে কী পাবা, শাকুরুন হালিমুন পাবা, আমি ওইটাও হলেও কী করব, অ্যাপ্রিসিয়েট করব, ওইটা অ্যাপ্রিসিয়েট করবো এবং তোমার অবস্থা বুঝবো। আল্লাহ এনকারেজ করতেছে আল্লাহর উপর ভরসা করতে, এবং ভরসার রিফ্লেকশনটা হচ্ছে এটা, যে আপনি আমি কতটুকু ভরসা করতেছি সেটা রিফ্লেক্ট করবে কতটুকু অর্থ, কতটুকু সময়, কতটুকু সামর্থ্য আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতেছি। মামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর এক্সপেকটেশন যে আল্লাহ যেটা রিজিক দিচ্ছে এটার মালিক আমরা কেউই না, সেটাকে আর ট্রান্সফার করা রাইট হয়েছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক যাতে আমরা এই ইমানের পরীক্ষা যাতে আমরা কী করি, প্রত্যেকে পাস করি, কেন প্রত্যেককেই ফেস করতে হবে। ওয়ালা নাবলু ওয়ান নাকুম বিশাইয়ি মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ আমাদেরকে সে সবর করার তৌফিক দান করুন। আমরা আজকে এখানে শেষ করছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।